আশা করছি আমার বন্ধুরা সকলে খুব ভালো আছো। বিদ্যাবত্তায় তোমাদের স্বাগত জানাই। বিদ্যাবত্তায় এসু কিছু পরিতে তোমাদের আজকে শোনাব ওয়েস্টার্ন উপন্যাস বাথানের চতুর্থ পর্ব। ভিডিওটি শেষ পর্যন্ত থেকো, আমার খুব ভালো লাগবে। অধ্যায় ৮। বুড়ো নাগেটের কেবিনে মন্ত্রণা সভা বসেছে। নাগেট সহ নরবরের টেবিল ঘিরে গোল হয়ে বসে আছে ছজন লোক। ধূমপান আর ড্রিঙ্কের ফাঁকে ফাঁকে নিচু স্বরে কথাবার্তা বলছে ওরা, আর চোখে সবাইকে লক্ষ্য করছে পোকারপিট। আজকের সভায় সেই প্রধান বক্তা। দেখে মনে হয় XX থেকে আগত ডেক্সটার এবং ওর যথেষ্ট কর্তৃত্ব রয়েছে অন্যদের উপর। শোনো র্যাটলার, যদিন না এই কর্টেজ ব্যাটার একটা রফা হচ্ছে, তোমার বাথানে কোনো রকম গোলমাল করা চলবে না। সাফ সাফ জানিয়ে দিল পিট, আর ঝুঁকি নেওয়া সম্ভব না আমাদের পক্ষে। এবার বরং ফ্রাইং প্যানে হানা দাও, ওদের ওখানে বেশ কিছু নাদুস নাদুস গরু আছে। তা আছে বটে, কালই কয়েকটাকে দেখেছি আমি। সবগুলো দাঁত বেরিয়ে পড়েছে ডেক্সটারের। তারপর জুয়ারির চোখ পাকিয়ে তাকাতে দেখে যোগ করল, না আমাকে দেখতে পাইনি, এ ব্যাপারে তুমি নিশ্চিত থাকতে পারো। বুড়ো খোকা, গরুগুলো আমরা ওয়াইজেডে নিয়ে যেতে পারি সরাসরি, বুড়ো সাইমন দেখলেই খেদিয়ে দেবে, তারপর আগের নিয়মে এই পার্লার হয়ে। অর্থপূর্ণ মন্তব্য করল অস্বাভাবিক রকমের লিকলিকে এক তরুণ পাঞ্চার, ওর নাম অ্যাডামস, তবে XX-এর সবাই তাকে পোস্ট বা খুঁটি বলে। লিমিং ভাববে সাইমনের ছায়া আছে এতে, বলল আর এক কুচকরি। এ কথায় সকলে হেসে উঠল সমস্বরে। ওদের হাসির মাঝখানেই দরজা খুলে ঘরে ঢুকলো একজন অতিথি, তার নাম স্ন্যাপলুন্ট। হ্যালো স্ন্যাপ, বসে পড়ো একটা চেয়ার টেনে, আমন্ত্রণ জানালো পিট। আমি বেশিক্ষণ থাকবো না, জবাব দিল বন্দুকবাজ। নিমিষে থমথমে নীরবতা নামলো ঘরে। উপস্থিত সকলেই বুঝতে পারছে এই নবাগত লোকটা বন্ধুত্বের টানে আসেনি। শুধু একটা কথা জানাতে এসেছি আমি, আর তোমাদের সাথে নেই, ইতি টানলো স্ন্যাপ। ওর এই ঘোষণার প্রতিক্রিয়া কি হয় দেখার আশায় দাঁড়িয়ে রইল। হাত দুটো স্থিরভাবে ঝুলছে দুপাশে। কনুয়ের কাছ থেকে বাঁকা হয়ে আছে ঈষৎ। ও ভালো করেই জানে সূক্ষ্ম সুতোর ওপর ঝুলছে ওর জীবন। পিস্তলে ওর দক্ষতা সন্দেহাতীত, সর্বজন বিদিত। এই সত্যটি ওকে ঝাঁঝরা হয়ে যাওয়া থেকে বাঁচিয়ে রেখেছে এখনও। তাছাড়া ইচ্ছে করেই সকলের শেষে এসেছে ও, এবং ওর পিঠ আধখোলা দরজার দিকে রয়েছে, ফলে প্রয়োজন দেখা দিলে বেরিয়ে যেতে পারবে ঝট করে, এবং অন্যরা সামনে রয়েছে বলে ওদের সমস্ত কার্যকলাপই সে দেখতে পাবে। অনুশোচনা স্ন্যাপ, শ্লেষের স্বরে বলল পোকারপিট। হতে পারে, জবাব দিল অপরজন। আমি অন্যদের চেয়ে ভালো এই দাবি করছি না, কিন্তু নিজের লোকের পিঠে ছুরি মারা কিংবা শকুনের খোরা খাওয়ার জন্য কারোকে পাহাড় থেকে ঝুলিয়ে দেওয়া এগুলো অন্তত করি না। না, আমি নেই এর মধ্যে। ও, বাড়ের ব্যাপারটা ছিল একটা নিছক দুর্ঘটনা, আর ওই লোকটার সঙ্গে আমরা একটু রগড় করছিলাম আর কি, প্রতিবাদ করলো ডেক্সটার, যদিও ওর হাসি দোকানে গিয়ে ঠেকল। ক্রোধে বেঁকে গেল খর্বকায় বন্দুকবাজের ঠোঁট। ওসব ফালতু পেঁচালে কাজ হবে না ডেক্স, বলল সে। বোঝা গেছে, আমি আর নেই, কারো কিছু বলার আছে? স্ন্যাপের কথায় প্রচ্ছন্ন হুমকি আছে, এটা ওদের বুঝতে না পারার কথা নয়। ফলাফল দেখার অপেক্ষায় রয়েছে ও। চোখ দুটো সংকুচিত হয়ে গেছে, পাঞ্জা ছড়ানো ও সতর্ক। আর অন্যরা এই মুহূর্তে তাদের সাফল্যের সম্ভাবনা কতটা আছে তাই বিচার করছে মনে মনে। ওকে হত্যা করতে পারবে ওরা, সন্দেহ নেই, কিন্তু জানে ওর থাবা সদৃশ হাত দুটো ভেলকি দেখাতে শুরু করার আগেই কোনো মতেই সম্ভব হবে না সেটা, এবং এর ফলে তাদের কারো কারো জীবনে আর একটা সূর্যোদয় দেখার সৌভাগ্য আর কোনো দিন হবে না। ক্ষণকালের জন্য মৃত্যু ইতস্তত করল ঘর দিটে, তারপর বিদায় নিল। সামান্য মাথা ঝাঁকালো জুয়ারি, যেন নিজের ভাবনার প্রত্যুত্তর দিচ্ছে, তারপর বলল, তুমি আমাদের ছেড়ে চলে যাচ্ছ, অবশ্যই আমরা দুঃখ পাবো স্ন্যাপ, তবে এটা স্বাধীন দেশ, প্রত্যেকেরই নিজের রাস্তায় চলার অধিকার আছে, এ আশাটাকেও করতে পারি নিশ্চয়ই বেইমানি করবে না তুমি। অবশ্যই, ব্যাপারটা কিন্তু তুমি সহজভাবে নিয়েছো, সেজন্য তোমাকে ধন্যবাদ, ইঙ্গিতপূর্ণ গলায় বলল স্ন্যাপ। বেইমানি জিনিসটা আমি কোনোদিন করিনি কারো সাথে, এবং আজ বা ভবিষ্যতেও করার ইচ্ছে নেই,
তোমাদের গোপন কথা আমার কাছে গোপনই থাকবে। তাহলে কি আমরা ধরে নেব তুমি আমাদের বিপক্ষে থাকছো? মুখ খুলল প্লেন। যার নিমক খাই তার পক্ষে থাকব, এখন এর অর্থ তুমি যাই করো। জবাব এলো, তোমার কি একটা ধর্ম নেই স্ন্যাপ? বিদ্রুপ করল পোস্ট অ্যাডামস। আলবত আছে, এটাই আমার বাইবেল। কেন, পাঠ নেবে তুমি? নিচু করে বাঁধা দুটো হোলস্টারের ভেতর থেকে বেরিয়ে থাকা ওয়ালনাটের বাট দুটোর ওপর বিদ্যুৎ গতিতে চলে গেল ওর হাত। কোমরের কাছ থেকে এমনভাবে বাঁকা হয়ে আছে খর্বকায় বন্দুকবাজের শরীরের যেন এখনই লাফিয়ে পড়বে। জ্বলন্ত দৃষ্টিতে শেষোক্ত বক্তার দিকে তাকিয়ে আছে ও, নগ্ন ঘৃণা ফুটে উঠেছে মুখে। পিটে শেষ পর্যন্ত আসন্ন প্রলয়টা ঠেকালো। বহু বন্দুকবাজি দেখেছে সে, জানে এক ধরনের খুনে আছে যারা তাদের লক্ষ্যবস্তুতে চূড়ান্ত আঘাত হানার আগে নিজেকে ক্রোধের আগুনে ঝলসে নেয়, ভাবি কাজটা সম্পর্কে তার মনের কাছ থেকে অনুমতি পাবার জন্য। কোনো রকম গোলাগুলি হবে না এখানে, বলল সে। যে আগে পিস্তল বের করবে আমি নিজেই তাকে খুন করব। না, তোমার কাছ থেকে আমি আর কোনো কথা শুনতে চাই না পোস্ট, আগেই বলেছি এটা স্বাধীন দেশ। স্ন্যাপের যদি এ খেলায় অংশ নেওয়ার ইচ্ছা না থাকে নেবে না। আর কিছু লোন্ট? আমাদের কিছু জরুরি আলাপ আছে। ব্যাস এটুকুই, বলল স্ন্যাপ। এরপরও যদি এ ব্যাপারে আমাকে কারো কিছু বলার থাকে জানাই আছে তোমাদের, কোথায় পাওয়া যাবে আমাকে? কথাগুলো বলার সময় ওর সংকুচিত চোখ জোড়া অ্যাডামসকে জরিপ করছিল। প্রত্যেকেই বুঝতে পেরেছে কার উদ্দেশ্যে ছোঁড়া হয়েছে চ্যালেঞ্জ, কিন্তু ডবল এক্সের পাঞ্চার নিরুত্তর রইল। সাহস আছে তার, কিন্তু খর্বকায় বন্দুকবাজটির সঙ্গে লাগতে যাওয়ার অর্থ নিপট মূর্খতা। আরও কয়েকটা মুহূর্ত অপেক্ষা করল স্ন্যাপ, তারপর অবজ্ঞার হাসি হেসে ধীর কদমে পিছিয়ে গেল দরজার কাছে। বাইরে গিয়ে টেনে বন্ধ করে দিল পাল্লা। ঝর্ণার বুকে ওর ছুটন্ত ঘোড়ার পদশব্দ শুনতে না পাওয়া অবধি মুখ খুলতে সাহস পেল না কেউ। একটা কাজের লোককে হারালাম, বলল ডেক্সটার। ওকে বিশ্বাস করাটা কি নিরাপদ? আমি বলছি না, ঠিকই ফাঁস করে দেবে ও, বলল অ্যাডামস। ওকে শেষ করে দেওয়া উচিত ছিল, তুমি নিষেধ করে ভুল করলে পিট। তাই? ভেঞ্চি কাটল জুয়ারি। ওই বোকামিটা করলে এতক্ষণে এখানে চার পাঁচটা লাশ পড়ে থাকত। স্ন্যাপ আমাদের যে কারো চেয়ে চালু এবং গোলমালের জন্য তৈরি হয়ে এসেছিল। ঠিক আছে, তোমরা যদি মনে করো ওর মুখ বন্ধ করে দেওয়া দরকার, হবে তার ব্যবস্থা। ওয়াইজেরে যাচ্ছে ও, আমার মনে হয় না এমন কিছু তারাও আছে ফেরার। ট্রেইলটা যেখানে পাহাড়ের পাশ দিয়ে বাঁক নিয়েছে, জঙ্গলের ভেতর দিয়ে গেলে ওর আগেই সেখানে পৌঁছে যেতে পারবে তোমরা, সহজ টার্গেট। আমি মোটেও চিন্তিত নই, জানি না কেন সরে গেল, তবে আমার বিশ্বাস বেইমানিটা অন্তত করবে না। এইভাবেই এক ডিলে দুই পাখি মারল পোকার পিঠ। হত্যাকাণ্ডের দায়ভাগ থেকে পরিষ্কার রাখলো নিজের হাত, আবার সেই সাথে কাজটাকে সমর্থনও করল এবং এমনকি সেটা সমাধা করতে উস্কে দিল অন্যদের। যেমনটি আশা করেছিল, তরাক করে নিজের চেয়ার ছাড়ল পোস্ট অ্যাডামস। তখন বন্দুকবাজের চ্যালেঞ্জ মোকাবেলা না করে প্রকাশ্যে হেয় হতে হয়েছে তাকে, এখন আড়াল থেকে তার ঝাল মেটাবে। পরে পস্তানোর চেয়ে আগেভাগে নিশ্চিন্ত হয়ে থাকা ভালো, বলল সে। আর কে আসবে? আমি পোস্ট, ছুচোটাকে কখনোই ভালো লাগেনি আমার, বলল ডবল এক্সের আরেকজন, লম্বা তাগড়া জোয়ান, নাম ডাচ। আর কেউ? জিজ্ঞেস করল পোস্ট, চোখ বোলাচ্ছে অন্যদের উপর। পেছন থেকে একটা লোককে ঘায়েল করতে দুজনেও কুলাবে না? ঠোঁটলটালো র্যাটলার। কার ভয় করছো? অন্তত তোমার না, বলেই মেদিনী কাঁপিয়ে বেরিয়ে গেল অ্যাডামস, পেছন পেছন ডাচ। রাইফেলের ভোঁতা গর্জনে চমকে উঠে রাশ টানল কর্টেজ, প্রথমে একটা, তার এক মুহূর্ত পর দ্বিতীয় ও তৃতীয়। পাহাড়ি খাঁজ ধরে চলছিল কর্টেজ, গুলির আওয়াজে নেমে এলো ঢালের নিচে। উন্মুক্ত আকাশের পটভূমিতে থাকলে শত্রুপক্ষের সহজ নিশানা হওয়ার আশঙ্কা রয়েছে। আবার তিনটে গুলির শব্দ শোনা গেল, দ্বিতীয়টার প্রায় অব্যবহিত পরেই হলো তৃতীয় গুলি। দুজনের বিপক্ষে একজন, অনুমান করল কর্টেজ। এক নম্বর শুরু করেছে, তারপর নিঃসঙ্গ লোকটা যখন জবাব দিচ্ছে তার ধোঁয়া তাক করে গুলি ছুড়েছে দুই নম্বর। ব্যাপারটা দেখা দরকার, ভাবল। মাটিতে নেমে ঝোপের ভেতর ঘোড়া বাঁধল সে। স্যাডেল থেকে রাইফেলটা নিয়ে নিঃসঙ্গ লোকটা যেখানে আছে বলে আন্দাজ করছে, খাড়া চড়াই বেয়ে সেদিকে এগোলো। অল্পটাক যেতেই একটা ঘোড়ার দেখা পেল।
কটনুর ঝোপের ছাতে বাঁধা, গায়ে ওয়াইজেড মার্কা। এর অদূরে একটা ছোট পাথরচাইয়ের আড়ালে একজন লোক শুয়ে আছে উপুর হয়ে, কাঁধে উইনচেস্টার রিপিটারের কুঁদো ঠেকানো। এক নজরে চিনতে পারল সে স্ন্যাপলুন্ট। ওর মাথায় টুপি নেই, অবিশ্রাম ঘিস্তি করে চলেছে। হ্যালো স্ন্যাপ, ব্যাপার কি? কটেজ প্রশ্ন করল। উপুর হয়ে শোয়া লোকটার মাথা ঘুরে গেল চকিতে, বা হাত পড়ল কোমরে, তারপর বক্তাকে চিনতে সরিয়ে নিল। স্মিত হাসল সে। ট্রেইল ধরে আসছিলাম, দুই শকুন পেছন থেকে আক্রমণ করেছে, ব্যাখ্যা করল স্ন্যাপ। একজন আমার টুপি উড়িয়ে দিয়েছে, ভাগ্যিস আমি বেটে। আর কয়েক ইঞ্চি লম্বা হলে আর দেখতে হতো না, এতক্ষণে নরকে পৌঁছে যেতাম। চেন? প্রশ্ন করল কর্টেজ। একেবারে নিশ্চিত নই, তবে অনুমান করছি, জবাব দিল বন্দুকবাজ। ও পাশে আর একটা পাথর আছে, তুমি থাকতে চাইলে ওখানে জমে যাও। অবশ্য জোর করছি না, এটা তোমার লড়াই না। থাকতে চাই। গড়িয়ে নির্দেশিত পাথরটার পেছনে চলে গিয়ে উত্তর দিল কর্টেজ। দুজনের বিরুদ্ধে একা ন্যায্য হয় না, তাছাড়া অ্যাম্বুশ ব্যাপারটা আমার একদম পছন্দ না। ঠিক, সমর্থন করল স্ন্যাপ। নেকড়োগুলোকে আমরা একটু চমকে দেব। আমার ধোয়া লক্ষ্য করে গুলি ছুড়ছে ওরা। দুই নম্বর গুলি করবে, একটা উচিত শিক্ষা দিয়ে দিও বাছাধনকে। অবতল একটা জায়গায় শুয়ে আছে ওরা, বিশ গজ নিচেই বাথানের রাস্তা। তার উপাশে এক ফালি সমতল ঘেঁষো জমি, 300-400 গজ চওড়া। ঘেঁষো জমির শেষ প্রান্ত আবার উঁচু হয়ে গেছে এবং সেখানে কিছু ভাঙাচোরা পাথরখণ্ড আর ঝোপঝাড়ের আড়াল রয়েছে। উৎপেতে থাকার জন্য আদর্শ স্থান। গুপ্তঘাতক ব্যর্থ হলেও নির্ভয়ে এগোনো সম্ভব নয় তার দিকে, এবং ইচ্ছে করলেই যে কোনো সময় চুপিসারে সটকে পড়তে পারবে সে। কর্টেজের নাক বরাবর একটা ঝোপের ভেতর কান ফাটানো আওয়াজ শোনা গেল। এবার ধোঁয়া উঠল খানিকটা, স্ন্যাপ জবাব দিল। সঙ্গে সঙ্গে আনুমানিক 10 গজ ডানের ঝোপ থেকে ছুটে এলো আর একটা গুলি। স্ন্যাপ যে পাথরের আড়ালে আশ্রয় নিয়েছে, বুলেটের ঘষায় তার চলটা উঠে গেল। দুই নম্বর আততায়ীর উদ্দেশ্যে পরপর 2 বার গুলি বর্ষণ করল কর্টেজ। পরক্ষণে অস্ফুট একটা কাতরানির শব্দ শোনা গেল। কি হলো, লেগেছে? খড়খড়ে গলায় প্রশ্ন করল কেউ একজন। কানের লতিটা পুড়িয়ে দিয়েছে, খতম করবে জাম্মাটাকে, জবাব এলো। বেটা গেল কিভাবে ওখানে, ফরিং নাকি? ওটা সম্ভবত ডাচ, অন্যজন পোস্ট অ্যাডামস। ওর খোনা গলা আমি শুনলেই চিনতে পারি, মন্তব্য করল স্ন্যাপ। হুঁশিয়ার, আবার শুরু করছি আমি। স্বল্প সময়ের ব্যবধানে পাল্টা জবাব এলো 2 বার। হাতের বায়ে যে গুপ্তঘাতক বসে রয়েছে তার ধোঁয়া লক্ষ্য করে একটা বুলেট ছুড়ল কর্টেজ। আর এক দফা খিস্তি শোনা গেল এবং উদ্বিগ্ন স্বরে সঙ্গীর কুশল জানতে চাইল অপরজন। আবার তোমাকে ঘায়ল করেছে ও? রাগে গড়গড় করে উঠল আহত লোকটা। কাকে তুমি ও বলছো? ওরা দুজন, এই গুলিটা অন্তত 20 গজ তফাত থেকে এসেছে। কই, ফালতু বকবক না করে এখানে এসে আমার হাতটা বেঁধে দাও। ডাচ মিয়াকে বোধহয় আমি একটু বেকায়দাই ফেলে দিয়েছি, কর্টেজ হাসলো। লোকটা মনে হয় ছিঁচকাঁদুনে, একবার দেখতে পেলে হয় জীবনের তরে ঠান্ডা করে দেব, রায় ঘোষণা করল স্ন্যাপ। শালারা এখন নির্ঘাত পালাবে। 15 মিনিট কেটে গেছে, নতুন কিছু ঘটেনি। এবার স্ন্যাপ গুলি করল, কিন্তু কোনো জবাব নেই বিপক্ষ দলের। অনরভাবে নিজেদের জায়গায় শুয়ে আরও কিছুক্ষণ অপেক্ষা করল ওরা, তারপর আবার গুলি ছুড়ল স্ন্যাপ। ভেঙেছে বলে উঠে দাঁড়ালো সে, রাইফেল তৈরি। সতর্ক চোখে দেখছি উপত্যকার উল্টো দিকে কোনো নাড়াচাড়ার আভাস মেলে কি না, কিন্তু কিছুই দেখতে পেল না ও। শত্রু পালিয়ে গেছে বুঝতে পেরে হাঁপ ছাড়ল স্ন্যাপ। ধীরে সুস্থে নিচের ট্রেলে নেমে গিয়ে ওর টুপি কুড়িয়ে নিল। চূড়ার কাছে বুলেটের আঘাতে ছ্যাদা হয়ে গেছে 2 জায়গায়, প্রচুর হাওয়া খেলবে। ক্ষতিগ্রস্ত টুপিটা মাথায় চাপিয়ে মন্তব্য করল বন্দুকবাজ। তবে আমার মতার মতো মাথা গরম লোকের পক্ষে ভালোই। জোর করে হাসতে চেষ্টা করল, তারপর সঙ্গীর দিকে ঘুরে মৃদুকণ্ঠে যোগ করল, তোমাকে ধন্যবাদ। ধ্যাত, এর কোনো প্রয়োজন নেই স্ন্যাপ, লজ্জা পাচ্ছে কর্টেজ। তোমার সাথে কিসের শত্রুতা ওদের? ডাইনে বায়ে মাথা নাড়ল বন্দুকবাজ। আমি শুধু এটুকু বলতে পারি, আমার উপর তুমি নির্ভর করতে পারো।
বলে ডান হাতটা বাড়িয়ে দিল স্ন্যাপ। কর্টেজ উপলব্ধি করল সে একজন প্রভাবশালী লোকের বন্ধুত্ব অর্জন করতে পেরেছে। ধন্যবাদ, সংক্ষেপে সারল ও। স্যাডলে চেপে নীরবে বাথানের পথ ধরল ওরা। মাঝে মাঝে প্রতিবেশী খর্বকায় লোকটার দিকে আর চোখে তাকাচ্ছে কর্টেজ। ও শুধু একটিবার মুখ খুললেই কাজটা পানির মতো সহজ হয়ে যেত ওর পক্ষে, কিন্তু জানে কাপুরুষের মতো ওর প্রাণনাশের চেষ্টা সত্ত্বেও স্ন্যাপ মুখ খুলবে না। প্রাক্তন সহযোগীদের প্রতি বন্দুকবাজের এই আনুগত্যের কারণে ওর ওপর কর্টেজের শ্রদ্ধা বেড়ে গেল কয়েক গুণ। মাথানের বিরুদ্ধে যে দলটা কাজ করছে কর্টেজ নিশ্চিত স্ন্যাপের যোগসাজশ ছিল তাদের সঙ্গে, এবং এখন বিশেষ কোনো কারণে সেই আঁতাত ছিন্ন করেছে। ওরা যখন বাঙ্ক হাউসে পৌঁছালো রাতের আহার পর্ব চলছে। সঙ্গীর পেছন পেছন ভেতরে ঢোকার সময় ফোরম্যানের অভিব্যক্তি লক্ষ্য করল কর্টেজ। দেখল প্রথমে ঈষৎ বিস্মিত হলো সে, তারপর কুৎসিত হাসিতে মুখ ভরে গেল। একটু বাদেই বোঝা গেল স্ন্যাপের চোখেও পরিবর্তনটা ধরা পড়েছিল। বুঝলে, জঙ্গলের এপাশটা খুব গরম হয়ে উঠেছে, একটা খালি চেয়ারে বসে পড়ে হালকা চালে সকলের উদ্দেশ্যে বলল সে। আজ বিকেলে পাহাড়ের কাছে ডবল এক্সের দুই লোক অ্যাম্বুশ করেছিল আমাকে। কি, কারা? প্রশ্ন করল সিম্পল। পোস্ট অ্যাডামস আর ডাচ, জবাব দিল লুন্ট। কিভাবে জানলে, দেখেছো? জেরা করলো সাপ। গলা শুনেছি, সংক্ষেপে বলল লুন্ট। মনে হয় ডাচকে খানিকটা জখমও করতে পেরেছি। ওদের একজন আমার টুপির চাঁদি খারাপ করে দিয়েছে। শালা, তোমার হায়াত বাড়ল, মন্তব্য করলো ডায়টি। কিন্তু হঠাৎ ওরা এরকম করতে গেল কেন স্ন্যাপ? বন্দুকবাজ এবার সরাসরি ফোরম্যানের চোখে চোখ রাখল। হুকুম বোধ হয়, নিরুত্তাপ কণ্ঠে বলল সে। নিজের বুদ্ধিতে এ কাজ করার সাহস ওই দুটোর একটারও নেই। ডবল এক্স বাড়াবাড়ি শুরু করেছে, হুঙ্কার দিল ডায়টি। ওদের একটা শিক্ষা পাওনা হয়েছে। এখানে ওসব চলবে না ডায়টি, বাদ সাধল ফোরম্যান ব্লেন। এমনিতেই অনেক ঝামেলার মধ্যে আছি আমরা, স্ন্যাপের সমস্যা স্ন্যাপ একাই সামলাতে পারবে। আলবত, এবং যখন নেকড়ের সাথে লাগতে চাইবে ও আমাকে পাশে পাবে, জবাব দিল ঠোঁট কাটা পাঞ্চার। আহারের পর বাঙ্ক হাউস থেকে বেরিয়ে এলো কর্টেজ। অলসভাবে হাঁটতে হাঁটতে কোরালের ধারে চলে এলো। রেলে চড়ে বসে সিগারেট ফুঁকতে লাগলো আয়েস করে। চাঁদ নেই, তবু আকাশটা অসংখ্য হীরক খচিত মকমলের চাঁদোয়া মনে হয়। মৃদুমন্দ পাহাড়ি হাওয়ায় পাইন সুরভি ভাসছে। বাঙ্ক হাউসের অস্পষ্ট মৃদু কলরব শোনা যাচ্ছে এখানে বসেও। থেকে থেকে জোরে হেসে উঠছে কেউ। ওর পেছনে নড়াচড়া করছে স্টলে বাঁধা ঘোড়াগুলো, ঘাস চিবোচ্ছে ওরা। চমৎকার শান্ত নিরিবিলি পরিবেশ, অথচ এরই মাঝে ডাকাতি আর হত্যার পরিকল্পনা আছে মানুষ, এবং তা বাস্তবায়িত হচ্ছে। র্যাঞ্চ হাউসের আলোকিত জানালাগুলোর ওপর চোখ পড়তে আনমনা হয়ে গেল সে। ভাবতে চেষ্টা করছে নরেন কী করছে এখন। লক্ষ্য করল না, ঠিক ওই সময়েই আস্তাবলের বেড়া ঘেঁষে নিঃসারে একটা ছায়া এগিয়ে আসছে। নড়বে না, ধমকে উঠল কেউ একজন। সহজাত অভ্যাস বসে জমে গেল কর্টেজ। তারপর ঘাড় ফেরাতে একটা নিকশ কালো গান মাজলের মুখোমুখি হলো। ওটার পেছনে মিটিমিটি হাসছে ল্যারি। বলো, রাগ করনি? আমোদে গলায় যোগ করল যুবক। করিনি, জবাব দিল কর্টেজ। রেইলের সাথে বাঁধা পায়ের গোড়ালি আংটার মতো করে বাঁধিয়ে রেখেছিল ও, আলগোছে সরিয়ে আনল। সাপের ছোবলের মতো আচমকা আঘাত হানল ওর বুটের ডগা। লাথি মেরে শূন্যে পাঠিয়ে দিল আলতোভাবে ধরে থাকা পিস্তলটা। তারপর অনুপ্রবেশকারীর ওপর ঝাঁপিয়ে পড়ল সে, এবং দুজনেই মাটিতে পড়ে গেল একসাথে। নিচে ল্যারি। করিনি, পুনরাবৃত্তি করল কর্টেজ। রাগ করব কেন, খুশি হয়েছি, বলে নতুন উদ্যমে নরম খড়ের গাদায় শিষ্যের মুখখানা ঠেসে ধরল। ছাড়ো ছাড়ো, লাগছে। দুর্বলভাবে মেঝেতে ডানা ছাপটালো ল্যারি। ঘাট মানছি বুড়ো খোকা, আর করব না। শিষ্যকে নিষ্কৃতি দিয়ে উঠে দাঁড়ালো কর্টেজ। নিজের গায়ের ধুলো ঝাড়ল প্রথমে, তারপর অন্যজনের দিকে সাহায্যের হাত বাড়াল। এত জোরে যে আবার ঝড় বইল প্রতিবাদের। থাক থাক, তোমাকে আর কষ্ট করতে হবে না, বলল ল্যারি। আমি কার্পেট নই, কি দিয়ে ঝাড়ছ মুগুর? হাত, জবাব এলো। হাত, আঁতকে উঠল ল্যারি। এবার থেকে খুঁটির ময়লা ঝেড়ো। পিস্তলটা কুড়িয়ে নিয়ে হোলস্টারে গুজে রাখল পাঞ্চার। একটা সিগারেট বানালো সে।
ধরিয়ে রেলে উঠে আস্তাবলের বেড়ার গায়ে হেলান দিয়ে বসল। এরপর আর ঘুষ দিলেও আমি কোনো খবর দিচ্ছি না তোমাকে, কপট রাগে ঘোষণা করলো ল্যারি। ওর বাম পাশে এসে বসল কর্টেজ। বলে ফেল, তারা লাগালো সে, নইলে আবার কিন্তু দলাই মলাই শুরু করব। একটু তফাতে সরে গেল কাউবয়, চুরির রহস্য ভেদ করেছি। সাড়ম্বরে শুরু করলো, গাছের পাতারা করেছে যখনই ঝড় ওঠে। বাউলি কেটে উল্টো হাতের চর এড়িয়ে এগেল ল্যারি। তারপর যোগ করল, সুন্দরীর সঙ্গে কাল বেরিয়েছ তুমি, এখন থেকে ঠিক করেছি ডন বলে ডাকবো তোমাকে, ডন জোয়ানের সংক্ষেপ, বুঝলে? রসিকতা রাখো, এখন আর তুমি ছেলে মানুষটি নও, তিরস্কার করলো ওস্তাদ। সে তোমার যে নামে ইচ্ছে হয় ডাকবে, কিন্তু তার আগে বলো কথাটা শুনলে কোথায়। র্যাটলার, সব্বাইকে বলেছে তোমাকে ছোট করার জন্য উঠে পড়ে লেগেছে ব্যাটা। চুপ করে আছে কর্টেজ, ভাবছে, বুঝতে পারছে ল্যারিকে পুরোপুরি বিশ্বাস করা চলে। প্রথম সাক্ষাতেই ওকে ভালো লেগে গিয়েছিল ওর, তখন থেকে ওরা বন্ধু। শ্লেষ হাসি ঠাট্টার আড়ালে আন্তরিক টান অনুভব করে একে অন্যের প্রতি, যদিও দুজনের কেউই তা স্বীকার করবে না প্রকাশ্যে। দ্রুত সিদ্ধান্ত নিয়ে ফেলল কর্টেজ, তোমাকে আমার কিছু জানাবার আছে, বলল। বলে ফেলা ওস্তাদ, আমার তর সইছে না। ল্যারি ফুটছে টক বকিয়ে, আহ কাছে এসো। একগাল হাসলো কর্টেজ, বাগড়া দেবে না মাঝখানে, চুপচাপ শুনে যাবে। নিচু স্বরে স্নাবের লাঞ্ছিত হওয়ার ঘটনাটা বয়ান করল সে। ওর সহকর্মীদের কাছে এটা গরম খবর। জুয়ারির মুখ থেকে ব্লেইন ব্যাপারটা শুনলেও বেমালুপ চেপে গেছে। অন্যদের মধ্যে কেবল স্ন্যাপি গিয়েছিল শহরে, কিন্তু বেশি কথা ওর ধাতের বাইরে। সোৎসাহে পুরোটা শুনল ল্যারি, যদিও ফোরন কাটল মাঝে মধ্যে। তারপর কর্টেজ যখন নরিনের উদ্ধার পর্বের ঘটনা বলতে নিল, একদম গুম মেরে গেল। কাহিনী বলা শেষ হলে ধীরে ধীরে প্রায় স্বগতোক্তি ঢঙেও বলল, তোমার ভাগ্যটাই ভালো, আমি ফোরম্যানের দায়িত্বের কথা বলছি, খুব শিগগিরই পেয়ে যাবে। মানে? জিজ্ঞেস করল ওর বন্ধু। কেন? জবাব দিল ল্যারি, বৈদে হামেশা এরকমই ঘটে, সুদর্শন নায়ক ধ্বংসস্তূপের ভেতর থেকে উদ্ধার করে অস্ত্রসজল নায়িকার কোমল নাজুক দেহ, এরপর কিন্তু তোমার চোখ থেকেই পানি ঝরবে। মাঝপথে বাধা দিল কর্টেজ, এখন স্ন্যাপের ঘটনা থেকে কি বুঝলে পারলে? ওই প্রসঙ্গে ওর নিজের ভূমিকার কথাও খুলে বলল। মিলছে না ঠিক, একটুক্ষণ চিন্তা করে জবাব দিল ল্যারি, ভাবছি ওদের বিচ্ছেদটা হলো কেন। দুঃখের বিষয়ে মুখ খুলবে নাও, তবে লোকটা কিন্তু বিশ্বস্ত, স্ন্যাপের কথা বলছি, ওকে আমার বরাবরই খুব পছন্দ। এর পেছনে আরও গভীর কোনো রহস্য আছে, চিন্তাচ্ছন্ন কণ্ঠে বলল কর্টেজ। এটা স্রেফ গরু চুরির ব্যাপার না, সমস্যা হচ্ছে আমাদের হাতে কোনো প্রমাণ নেই। যাকে, শুধু শুধু মাথা নষ্ট করে লাভ নেই। ঠিক, সায় দিল ল্যারি। তারপর সম্পূর্ণ অপ্রাসঙ্গিক একটা মন্তব্য চলল, মিস্টার ডন, আমি দোয়া করি তুমি ওকে পাও। না, তোমার বুদ্ধি শুদ্ধি আর কবে হবে? হাই তুল্য কর্টেজ, কেবল এটুকু জেনে রাখো, মেয়েদের দিকে তাকাবার সময় আমার এখন নেই। এই ঝামেলাটা চুকলেই এমন কিছু হাত দেব যেটা শেষ হতে বহু সময় লাগে। কাজটা যদি দুজনে করা সম্ভব হয় আমার কথাটা স্মরণ রেখো, অনুরোধ করল ল্যারি। অবশ্যই, অন্তর থেকে জবাব দিল ওর বন্ধু। চলি তাহলে, আড়মোড়া ভাঙল ল্যারি, ঘুমাবো। অগ্রজ তুল্য বন্ধুকে বিদায় জানিয়ে অন্ধকারে মিলিয়ে গেল কাউবয়। কোড়ালের রেলিংয়ে চুপচাপ বসে থাকে কর্টেজ, মনটা বিক্ষিপ্ত লাগছে ওর। অনিচ্ছা সত্ত্বেও র্যাঞ্চ হাউসের আলোকিত জানালাগুলোর দিকে ওর দৃষ্টি ঘুরে গেল। এও কি হয় কখনো? ভাবতেও অবাক লাগছে কর্টেজের, ওরকম একটা মেয়ে ওর মতো ছন্নছাড়া মানুষকে ভালোবাসতে পারে? অথচ এখানে সেটাই ঘটেছে। অবস্থার এই মেয়েটাকে কাল পাঁজাকুলা করে উপরে তুলে আনতে হয়েছিল, তখন অচেতন ছিল, কিছুই টের পায়নি। কর্টেজের মনে হয় ওর ঘাড়ে মেয়েটার হাতের ছোঁয়া এখনও যেন লেগে রয়েছে। এরকম হয় মাঝে সাঝে, চিরবাউণ্ডলে নিঃসঙ্গ লোকদেরও কখনো কখনো ইচ্ছা জাগে, নির্বাধার স্বপ্ন দেখে, স্ত্রী সন্তান সন্ততিতে ভরে উঠেছে তার ঘর। তারপর একরকম ঝেঁটিয়ে চিন্তাটা দূর করল, আর কতবার বলবো এ পথ তোমার নয়, নিজেকে শাসন করল কর্টেজ। রেল থেকে নেমে বাঙ্ক হাউসের উদ্দেশ্যে হাঁটতে লাগল। টের পেল না কথাটা সে অন্তর থেকে বলেনি। অধ্যায় নয়।
ফ্রাইং প্যান র্যাঞ্চ ওয়াইজেটের পশ্চিমে অবস্থিত। সরু একফালি পাহাড়ি জমি বিভক্ত করে রেখেছে দুই রেঞ্জের সীমানা। ভয়ঙ্কর দুর্গম জায়গা, পারাপার হওয়া কঠিন। তবু এই বাধার মাঝেও দু এক জায়গায় সমতল মেঠোপথ রয়েছে। এর একটা বাটকে সেখানে হত্যা করা হয়েছিল, সেই কেবিন থেকে খুব বেশি দূরে নয়। এই ফাঁকগুলোর বেড়া দিয়ে ঘিরে ফেলার প্রয়োজনীয়তা বহু কাল ধরেই স্বীকার করে আসছে দুই মালিক, কিন্তু লাইন রাইডারদের নিয়ত অভিযোগ সত্ত্বেও তা কার্যকর হয়নি। গেল সপ্তাহখানেক ধরে ভীষণ কর্মব্যস্ততা যাচ্ছে ফ্রাইং প্যান আউটপিটের। কুবে চালন দেওয়ার লক্ষ্যে গরু জড়ো করছে, ইতিমধ্যেই প্রায় শপাচেক ধরা হয়ে গেছে। এই মুহূর্তে র্যাঞ্চ হাউস থেকে মাত্র কয়েক মাইল দূরে তরতাজা পুষ্ট ঘেঁষো জমিতে অপেক্ষা করছে ওরা। চূড়ান্ত বাছাইয়ের পর ওয়াগন ধরতে সবচেয়ে কাছের রেলস্টেশন অভিমুখে রওনা হওয়ার জন্য। নিস্তব্ধ নিঃশুতি রাত, গুটিকতক তারা দৃষ্টিগোচর হচ্ছে কেবল। নিশ্চিন্ত মনে জাবর কাটছে পশুগুলো। জমির সীমানায় টহল দিচ্ছে একজন নিঃসঙ্গ ঘোড়সওয়ার। অন্ধকারের ভেতর আচ্ছাভাবে ওর কাঠামোটাই চোখে পড়ছে শুধু। দেখলে গা ছমছম করে ওঠে। নিজের একাকিত্ব ঢাকতে কিংবা হয়তো ভয় কাটাতেই একঘেয়ে সুরে গান ধরেছে পাহারাদার। কাউবয় সমাজে প্রচলিত অথচ অশ্রাব্য ছাপার অযোগ্য প্রেম সঙ্গীত। হঠাৎ একটা কয়টের ডাক ভেসে এলো। চমকে উঠে রাশ টানলো অশ্বারোহী, চোখ পিটপিট করে অন্ধকারে ভেতরে তাকালো। মনে হলো আওয়াজটা ওর সামনের দিক থেকে এসেছে। এক মুহূর্ত পর ভেসে এলো আর একটা চিৎকার, এবার পেছন থেকে। আশ্চর্য, বিড়বিড় করে বলল টহলদার, নিশ্চয়ই দুটো। একটার পক্ষে এত তাড়াতাড়ি জায়গা বদল করা সম্ভব না, ডাকের ধরনটাও আলাদা। আয়, তোদের চামড়া দিয়ে আজ ডুগডুগি বানাবো। হোলস্টারের পিস্তলটা ঢিলে করে দিল সে, ধীর গতিতে এগিয়ে চলল। অন্ধকারের ভেতর আর একজন অশ্বারোহীকে অস্পষ্টভাবে দেখা গেল। অভ্যাসবশত কাউবয়ের ডান হাত চলে গেল সিক্স শুটারের কাছে। কে এলাকি? জিজ্ঞেস করল সে। কোনো উত্তর না পাওয়ায় যোগ করল, কি ব্যাপার, কথা বলছো না যে, ঠান্ডায় জমে যাওয়ার ভয় করছো নাকি? জবাবে মৃদু হাসির শব্দ ভেসে এলো, হাত নাড়ল ছায়ামূর্তি। মৃদু শীষের আওয়াজ পাওয়া গেল একটা। সরে যাওয়ার ফুরসত পেল না কাউবয়, ঝুপ করে দড়ির ফাঁস ওর কাঁধ গলে কোমরের কাছে এঁটে বসল এবং হ্যাঁচকা টান মেরে স্যাডল থেকে ফেলে দিল ওকে। তবু পতনকালেও বুদ্ধি হারানো না সে, চকিতে পিস্তল বের করেই দ্রুত পরপর দুবার গুলি ছুড়ল শূন্যে। পর মুহূর্তে কপালে বন্দুকের নলের বাড়ি পড়তে জ্ঞান হারাল। এবার অন্যান্য অশ্বারোহী বেরিয়ে এলো অন্ধকার ফুরে। জলদি করো, নির্দেশ দিল ওদের একজন, যে কটা সামলাতে পারবে নিয়ে বাকিগুলোর উল্টো দিকে তাড়িয়ে দাও। তাড়াতাড়ি করতে হবে আমাদের, হারামিটা সংকেত দিয়েছে, এখনই ছুটে আসবে সবাই বলে অচেতন কাউবয়ের পাঁজরে সজোরে লাথি মারল গরুচোর। হানাদারেরা সকলেই নিজেদের কাজে পটু, দ্রুত হাত চালিয়ে মূল পাল থেকে বেশ কিছু গরু আলাদা করে ফেলল ওরা। উত্তর পূর্ব দিকে রওনা করে দিল। এক পাল শান্ত গরু বাছুরকে মুহূর্তের ভেতর ক্ষিপ্ত ভীত সন্ত্রস্ত করে তোলা যে এমন কিছু শক্ত নয়, চিন্তাই বাজদের তা ভালোই জানা আছে। চোরাই জানোয়ারগুলো যখন যথেষ্ট দূরে চলে গেল তখন আবার ফিরে এলো দুজন হানাদার। সচিৎকারে স্যাডল ব্ল্যাঙ্কেটের বাড়ি দিয়ে অল্পক্ষণের মধ্যেই সন্ত্রস্ত পালটাকে ছত্রভঙ্গ করে দিল ওরা। বিকট রবে ছুটতে শুরু করলো গরুগুলো, কাজ প্রায় শেষ করে এনেছে দুই হানাদার। এমন সময় মাটিতে ছুটন্ত খুঁড়ের শব্দ তুলে ঘটনাস্থলে উপস্থিত হলো আর একজন অশ্বারোহী। চার্লি, তুমি কোথায়? হাঁক দিল সে। তোমার সংকেত পেয়ে এসেছি, ব্যাপার কি? তারপর সহসাই গোলমালটা কোথায় বুঝতে পারল কাউবয়। নিচু স্বরে গাল বকে পিস্তল বের করল সে, গুলি ছুড়ল। অগ্নিশিখার ঝলকানিতে জিরে গেল আধার। একজন হামলাকারী কোকিয়ে উঠল। ওর সঙ্গী নিজের কম্বলখানা ফেলে দিয়ে কিছু একটা তুলে নিল স্যাডেল থেকে। পটাং করে আজব ধরনের একটা আওয়াজ শোনা গেল। এরপর খাবি খেল কাউবয়, ঘোড়া থেকে লুটিয়ে পড়ার দশা হলো। কিন্তু যে লোক তার জাগ্রত মুহূর্তগুলোর বেশিটাই ব্যয় করেছে স্যাডলে চেপে, দুঃসময়ে তার সেই অভিজ্ঞতাটাই উদ্ধার করতে এগিয়ে এলো তাকে। দুর্বল হাঁটুদয়ের সাহায্যে আঁকড়ে ধরে পনি ঘুরিয়ে ফেলল, ঊর্ধ্বশ্বাসে বাথানের উদ্দেশ্যে ছুটল। বেশি দূর যেতে পারবে না, বলল একজন হানাদার। লেগেছে তোমার? কাঁধের চামড়া তুলে ফেলেছে, উফ, রক্ত পড়ছে, তবে ওটা পরে দেখলেও চলবে,
আপাতত ভাগতে হবে আমাদের। এল, ডাকাত দলের বাকি সদস্যরা যেদিকে গেছে, পেটে স্পার মেরে নিজেদের ঘোড়া সেদিকে ছোটালো ওরা। মিলিয়ে গেল রাতের অন্ধকারে। ওদিকে ক্ষুদ্রাকায় সাহসী কাউপনি পিঠে প্রায় সংজ্ঞাহীন একটা বোঝা নিয়ে সরাসরি ছুটে চলেছে বাড়ির দিকে। তাড়াতাড়ি পৌঁছানো দরকার, এটা উপলব্ধি করেই যেন বাঙ্ক হাউসের দোরগোড়ায় এসে আচমকা থেমে যাওয়ার আগে পর্যন্ত গতিবেগ কোথাও এক বিন্দু কমালো না ও। খুঁড়ের শব্দ শুনে ভেতরের বাসিন্দাদের একজন কে এসেছে দেখতে বেরিয়ে এলো বাইরে। ওরই হাঁকটাকে ছুটে বেরোলো অন্যরা। স্যাডল হর্নের উপর উপুর হয়ে পড়ে থাকা অজ্ঞান দেহটাকে সবাই মিলে ধরাধরি করে নামিয়ে বাঙ্ক হাউসে নিয়ে গিয়ে শুয়ে দিল বেঞ্চের ওপর। একজন ছুটল মনিপকে ডেকে আনতে। হায় খোদা, লাকির এ হাল করল কে? চেঁচিয়ে উঠল এক সহকর্মী। কাঁধে তীর বিঁধেছে, ব্যাপারটা কি? খবর পেয়ে হন্তদন্ত হয়ে দৌড়ে এলো লিমিং, ফ্রাইং প্যানের মালিক। কার চোট লেগেছে, কি হয়েছে? এক নিঃশ্বাসে দ্রুত প্রশ্ন করল সে। লোমাসের আচ্ছা বিপদই মনে হয়, জবাব দিল ওর ফোরম্যান ডার্ক আইডন। আহত লোকটার ওপর ঝুঁকে আছে সে। শার্ট আর গেঞ্জি ছিঁড়ে ক্ষতস্থানটা উন্মুক্ত করে রাখলো। একটা তীর মাংস এফোরফোর করে ঢুকে গেছে। কণ্ঠার হাড়ের ঠিক নিচেই দেখা যাচ্ছে পালক খচিত শেষ মাথা। পিঠের দিকে বেরিয়ে আছে তার কাটা লাগানো হিংস্র ফলা। অ্যাপাচি শর, বলল ডার্ক। অত্যন্ত সাবধানে পালকের নিচ থেকে স্বরদণ্ডটা ভেঙে ফেলল সে। আহত কাউবয়কে কাত করে দু আঙ্গুলে তীরের ফলা চেপে ধরে ধীরে ধীরে টেনে ক্ষতস্থান থেকে বের করল ওটা। তারপর একজন দক্ষ ডাক্তারের মতোই নৈপুণ্যের সঙ্গে শার্টের ছেঁড়া টুকরো দিয়ে রক্ত মুছে যত্ন সহকারে ব্যান্ডেজ বেঁধে দিল। ডার্ক জীবনে বহু জখমের পরিচর্যা করেছে। দুরন্ত যৌবনের টানে ও পশ্চিমে চলে আসার ফলে পূবের বহু লোক হারিয়েছে একজন অভিজ্ঞ চিকিৎসককে। লাকি ওর নামের মর্যাদা রেখেছে, নিজের হাতের কাজ পরীক্ষা করে মন্তব্য করল ফোরম্যান। আর দু এক ইঞ্চি নিচে লাগলেই ফুসফুসটাই যেত। এখন হপ্তাহ দুদিন একের ভেতর একদম ভালো হয়ে যাবে। ঘোড়ার পিঠে ও এতক্ষণ বসে থাকলো কিভাবে, সেটাই অবাককাণ্ড। অসুস্থ কাউবয়ের চোখের পাতা কেঁপে উঠল মৃদু, তারপর তাকালো ধীরে ধীরে। উঠে বসতে চাইছিল, পারল না, দুর্বলভাবে শুয়ে পড়ল আবার। ফোরম্যান একটা গ্লাসে করে 3 আউন্স পরিমাণ হুইস্কি ধরিয়ে দিল ওর হাতে, তারপর সেটা উঁচু করে ধরল ঠোঁটের কাছে। কি হয়েছে লাকি, সম্ভব হলে খুলে বলো আমাদের, বলল সে। কড়া নির্জলা স্পিরিট আর তার ফোরম্যানের পরিচিত কণ্ঠ বাস্তবে ফিরিয়ে আনল কাউবয়কে, কথা বলার শক্তি জোগাল। ইঞ্জুন, জানালো সে, গরু চুরি করেছে, খুব সম্ভব মারা গেছে বুড়ো চার্লি। গুলির আওয়াজ পেয়ে আমি ওদের মাঝে গিয়ে পড়ি, বোধহয় জখম করেছি একটাকে। হাঁপাতে হাঁপাতে ফের শুয়ে পড়ল লাকি লোমাস। ওর দেয়া তথ্য সহকর্মীদের ভেতর চাঞ্চল্য সৃষ্টি করেছে লক্ষ্য করল না। প্রত্যেকেই ক্ষিপ্ত হয়ে উঠেছে, কিন্তু জব লিমিংয়ের ক্রোধ সকলকে ছাপিয়ে গেল। কাঠখোট্টা লোক লিমিং, খিটখিটে স্বভাবের কারণে স্থানীয় সমাজে দুর্নাম আছে ওর। আড়ালে লোকে একে বদমেজাজ বলে সম্বোধন করে। এই মেজাজের ব্যাপারটা বাদ দিলে এমনিতেও একজন সৎ ব্যবসায়ী, মালিক হিসাবে সুবিবেচক, এই মুহূর্তে তার মাথা ঠিক নেই। ঝাঁপিয়ে পড়ো, হুঙ্কার দিল সে। সবাই যে যার বন্দুক আর ঘোড়া বের করো। বাবুর্চি, ও ব্যাটা আবার গেল কোন চুলে? ও, এই যে তুমি, ডাকার সঙ্গে সঙ্গে আসো না কেন? খাবার জড়ো করো কিছু এক্ষুনি, তারপর লোমাসের দিকে খেয়াল রাখবে। ওই খুনি কুত্তাগুলোকে ধরতে দরকার হলে নরক অবধি ধাওয়া করবো আমরা, অবশ্যই ওদের ধাওয়া করবো আমরা, ধরব, বলল ডার্ক, এবং লাকির গলায় নরমুন্ডের মালা দেব। 15 মিনিটের মধ্যে 12 জন ঘোড়সওয়ার গরুর পাল যেখানে রাখা হয়েছিল তার উদ্দেশ্যে ছুটল। শিগগিরই গন্তব্যে পৌঁছে গেল ওরা, ছড়িয়ে পড়ল নিখোঁজ কাউবয়ের সন্ধানে। ডার্কি প্রথমে দেখতে পেল মুখ থুবড়ে পড়ে থাকা দেহটা। ওর ডাকে লিমিং এবং অন্যরা দৌড়ে এলো। হাঁটু গেড়ে আহত লোকটাকে পরীক্ষা করে দেখল ফোরম্যান। কপালে হাত বুলাতে ওর আঙুলে চটচটে রক্ত লেগে গেল। কেউ একটা আলো জ্বালাও, নির্দেশ দিল সে। বেশ কয়েকটা ম্যাচের কাঠি জ্বলে উঠল চারপাশ থেকে, তার আলোয় বোঝা গেল জখমের পরিমাণ। ল্যাসর ফাঁস আটকে ফেলে দিয়েছে মাটিতে, মাথায় পিস্তলের বাড়ি মেরে অজ্ঞান করেছে, জানালো ডার্ক। তেমন মারাত্মক চোট না, ওর মাথাটা মনে হয় পাথরের, আমি যতটা পারি করব।
আইডনের শুশ্রূষায় অল্পক্ষণের ভেতর জ্ঞান ফিরে এলো রোগীর। দুর্বল স্বরে দুর্ঘটনা সম্পর্কে তার ফোরম্যান বক্তব্যই সমর্থন করল সে। আমার মনে হলো মাথায় যেন আকাশ ভেঙে পড়ল, বলল কাউবয়, খালি তারা দেখছিলাম চোখে। সঙ্গে লোক দিয়ে ওকেও পাঠিয়ে দেওয়া হলো র্যাঞ্চ হাউসে, সেখানে বাবুর্চির তত্ত্বাবধানে থাকবে। আহত কর্মচারীর সেবা যত্নের ব্যবস্থা যখন সারা হলো, লিমিং তখন তার নিজের সমস্যার প্রতি মনোযোগ ফেরালো এবং এখানেই দেখা দিল আর এক সমস্যা। ধলপ্রহরের ক্ষীণ আলোতেও বুঝতে অসুবিধা হচ্ছিল না কি ঘটেছে। তীক্ষ্ণ দৃষ্টিতে ট্র্যাকগুলো পরীক্ষা করে মালিককে সেটাই সংক্ষেপে জানালো ডার্ক। কিছু গরু নিয়ে উত্তর পূর্বে গেছে, ওরা পাহাড়ে যাচ্ছে, বাকিগুলো উল্টো দিকে তাড়িয়ে দিয়েছে। মনে হয় যা চুরি করেছে ফেলে গেছে তার চারগুণ। এখন এর কী করবেন আপনি? দুটো দল করো, বলল লিমিং। পাঁচজনকে সঙ্গে করে তুমি অ্যাপাচিদের পিছু নেবে, আর আমরা ছত্রভঙ্গ গরু ধরে আনব। আমিও আসতাম তোমার সঙ্গে, কিন্তু দুজনেরই র্যাঞ্চ ফেলে যাওয়া উচিত হবে না। আর তাছাড়া ট্র্যাক পড়ার জন্য তুমি একাই 100। কতগুলো চুরি গেছে বলে তোমার ধারণা? অনেক ছিল, তা 100টার মতো হবে, জবাব দিল ডার্ক। আর একটা ব্যাপার, অত গরু নিয়ে বেশি জোরে ছুটতে পারবে না ওরা। এগিয়ে আছে, তবু আমরা হয়তো পথেই ওদের দেখা পেয়ে যাব। দেখা মাত্র প্রত্যেকটা হারামিকে গুলি করে মারবে। নির্দেশ দিয়ে ঘুরে ছত্রভঙ্গ গরু জড়ো করতে সদল বলে অন্য পথে রওনা হয়ে গেল বাথান মালিক। এখন তাকে একজন ক্রুদ্ধ মানুষ বলা হলে সেটা কমিয়েই বলা হয়। একটা হপ্তার হাড় ভাঙা খাটুনি মিসমার হয়ে গেছে এক রাত্রিরে, আবার গোড়া থেকে শুরু করতে হবে সব। উপরন্ত 5-20 গরু খোয়ানোর শোক, মন মানতে চায় না। কিন্তু লিমিংয়েরও সন্দেহ আছে বলদগুলো উদ্ধার হবে কি না। তো এই পাহাড়ি দেশটা সে ভালোই চেনে, জানে এরকম বহু জায়গা আছে যেখানে লুটের মাল লুকিয়ে রাখলে খুঁজে পাওয়া সম্ভব হবে না। ওর প্রতিবেশীর ক্ষেত্রে যা ঘটছে, এই হামলাও যে তেমনি ইন্ডিয়ানদেরই কুকীর্তি, এ ব্যাপারে বিন্দুমাত্র সংশয় নেই তার মনে। ইন্ডিয়ানদের প্রতি শ্বেতাঙ্গদের জাতক্রোধ রয়েছে, লিমিংয়ের বেলায় সেটা আরও ভয়ঙ্কর হয়ে উঠল। একদিন পর বিকেলের দিকে ওয়াইজেডের ফোরম্যান হনহন করে বাঙ্ক হাউসে ঢুকল। চাপা বিদ্বেষপূর্ণ উল্লাস খেলা করছে তার চোখে মুখে। কটেজ, বস ডাকছেন তোমাকে, জলদি, বলল সে। ইন্ডিয়ানরা ফ্রাইং প্যানের অনেকগুলো গরু চুরি করে নিয়ে গেছে, বুড়ো বদমেজাজ আগুন হয়ে খেপে আছে, সেও আছে ওখানে। ও ভেবেছিল বিশদ জানতে মেক্সিকান কাউপাঞ্চার প্রশ্ন করবে, কিন্তু কটেজ নিরাশ করল ওকে, কেবল দায়সারাভাবে মাথা ঝাঁকিয়ে বেরিয়ে গেল। র্যাঞ্চ হাউসের বিশাল লিভিং রুমে সাইমন আর লিমিংয়ের সঙ্গে সাক্ষাৎ হল ওর। দ্বিতীয়জন অস্থিরভাবে পায়চারি করছে ঘরময়, বোঝাই যায় মেজাজ বিস্ফোরণমুখ। কোনোরকম ভনিতা না করে সরাসরি কাজের কথা পারল সাইমন। কর্টেজ, বলল সে, ইনি মিস্টার লিমিং, ফ্রাইং প্যানের মালিক, শুনেছ ওর ওখানে হামলা হয়েছে? হ্যাঁ, এইমাত্র ব্লেন সেরকমই কি যেন বলছিল, তবে বিশেষ কিছু না, অতীতকে আদাব জানিয়ে জবাব দিল কর্টেজ। পরশু রাতের ঘটনা, আমার আউটফিটের দুজনকে আহত করে গরু নিয়ে গেছে প্রায় 100টা, তিক্ত কণ্ঠে বলল লিমিং। এ ব্যাপারে তোমার কি ধারণা? কপাল মন্দ, বলল কর্টেজ নিরীহ গলায়। কপাল মন্দ? খেঁকিয়ে উঠল লিমিং। কপাল মন্দ বলে কি ছোকরা, তুমি কি না বন্ধ করবে চুরি? হ্যাঁ, তুমি আসার পর থেকেই অবস্থা বরং আরও খারাপের দিকে যাচ্ছে, একটা খোঁড়াও তোমার চেয়ে ভালো কাজ দেখাবে। চকিতে লাল হয়ে গেল কর্টেজের তামাচ মুখ, চোয়াল চেপে বসল পরস্পর। দীর্ঘ কটু ভাষণ শুনতে শুনতে চোখ দুটো সংকুচিত হয়ে গেল। তখনও মেঝে কাঁপিয়ে সারা ঘরে হেঁটে বেড়াচ্ছে লিমিং, নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে পুরোপুরি। কিন্তু যে ব্যক্তিটি ওর সমস্ত তিরস্কারের লক্ষ্য, সে বাহ্যত শান্ত। আমার বেতনটা কি আপনি দিচ্ছেন সিনর? জিজ্ঞেস করল কর্টেজ। বন্দুকের গুলির মতো বিস্ফোরিত হল সাদামাঠা প্রশ্নটা, ক্রুদ্ধ গরু ব্যবসায়ীর ভীত সম্পূর্ণ নাড়িয়ে দিল। কিন্তু অন্ধক্রোধের কারণে তা সে উপলব্ধি করতে পারল না। তার মানে? ব্যাখ্যা দাবি করল জব। সোজা ঠান্ডা মাথায় জবাব দিল কর্টেজ, আমাকে গালমন্দ করার অধিকার মাত্র একজনের, যিনি আমার বেতন দেন। এক লয়ে আবেগহীন কণ্ঠে উচ্চারিত হয়েছিল কথাগুলো, কিন্তু নিচু স্বরে তারই এক মারাত্মক অর্থ প্রচ্ছন্ন হয়ে উঠল।
পায়চারি থামিয়ে কটেজের মুখোমুখি হল লিমিং। তোমার সাহস আছে মানতে হবে, বলল সে। দু পয়সার জন্য তোমাকে আমি পকেটে হাত ঢোকাল কর্টেজ, চাহিদা মাফিক দুটো মুদ্রা বের করে বিনা বাক্য ব্যয়ে টেবিলে রাখল। চ্যালেঞ্জ ছোড়ার এর চাইতে স্পষ্টতর পন্থা আর হয় না। নিমিষে শরীরের সমস্ত রক্ত জমা হলো লিমিংয়ের মুখে এসে, কিন্তু সে কোনো কিছু বলতে পারার আগেই হাল ধরল বুড়ো সাইমন। যথেষ্ট হয়েছে, রুক্ষভাবে বলল সে। জব, একটা কথা তোমার মনে রাখা দরকার, এটা আমার বাড়ি এবং আমারই কর্মচারীর সঙ্গে তুমি কথা বলছো। এখানে এসব ঝামেলা সহ্য করব না আমি। তোমার ওই ডাক যদি সামলাতে না পারো, এর জন্য একদিন তোমাকে পস্তাতে হবে। মুহূর্তের জন্য ক্রুদ্ধ মানুষটাকে আরও ক্ষিপ্ত দেখালো, তারপর হঠাৎ করেই বদলে গেল মুখভঙ্গি এবং হাসলো মন খুলে। দুঃখিত সাইমন, বলল গরু ব্যবসায়ী, তোমার কথাই ঠিক, খামোখা উত্তেজিত হয়ে পড়েছিলাম আমি। তোমাদের কারোকেই আঘাত দিতে চাইনি, আসলে আমার এই হতচ্ছাড়া রাগটাই সামলাতেও পারি না বরাবর এরকম। বাবা মার কাছে শুনেছি যখন আমার দাঁত ওঠেনি সেই তখন থেকেই নাকি রেগে গেলে আমার দাইমাকে আমি কামড় বসাতাম। ফ্রাইং প্যানের ছোকরাগুলো বোঝে, সামনে চুপ করে থেকে আমার আড়ালে হাসে, হতভাগার দল। কটেজের দিকে তাকালো লিমিং। রাগ নেই আশা করি, সে ফ্রাইং প্যান মালিককে আন্তরিক হাসি উপহার দিল মেক্সিকান পাঞ্চার। বাস্তবিক তাই, ঘরের পরিবেশ এত আচমকা সম্পূর্ণ বদলে গেল যে গোটা ব্যাপারটাকেই সবাই ধরে নিল একটা নিছক কৌতুক বলে। তবু প্রত্যেকেই উপলব্ধি করেছে কোনো ক্রমেই এই আকস্মিক মত পরিবর্তনকে ভীরুতা বলা যাবে না। যথেষ্ট সাহস আছে লিমিংয়ের, যেরকম অনায়াসে দুঃখ প্রকাশ করেছে তেমনি হাসতে হাসতে কাউবয়ের সঙ্গে লড়তে দ্বিধা করত না। কর্টেজও বোঝে এটা, এবং সেজন্যই ফ্রাইং প্যান মালিকের প্রতি আরও সমীহ জাগল ওর মনে। তাহলে তার কথাই নেই, বলল সাইমন, আপোষে ঝামেলা চুকে যাওয়ার হালকা বোধ করছে, সব কিছু ওকে খুলে বলো জব। ডাকাতির ঘটনা বিস্তারিত বলল লিমিং, তার কথা শেষ না হওয়া পর্যন্ত কর্টেজ চুপচাপ শুনে গেল। তারপর শুরু করল প্রশ্ন, আপনি বলছেন ওরা উত্তর পূর্বে বিগ চিফের দিকে গেছে, সেক্ষেত্রে লাইন হাউসের পাশ দিয়ে ওয়াইজেডকে ডিঙোতে হয়েছে ওদের। সাইমনের উদ্দেশ্যে ফিরল, আপনি জানেন পরশু রাতে আমাদের কে পাহারায় ছিল ওখানে? ব্লেনকেও ঠিক এই কথাই জিজ্ঞাসা করেছিলাম আমি, তাও ডুরান আর নিগারের নাম করল, দুজনেই অভিজ্ঞ লোক, লিমিংকে জানালো ওয়াইজেড মালিক। আমার দেখা হয়েছে ওদের সঙ্গে, ব্যর্থবোধক উক্তি করল লিমিং, এবং আপনার ফোরম্যান স্যান্ডি পার্লারে ট্রেইল হারিয়ে ফেলে। আবার প্রশ্ন করল কাও পাঞ্চার, হ্যাঁ ও খুব ভালো ট্র্যাকার, তবে মরুভূমি আর ইন্ডিয়ান দুয়ে মিলে আরও শক্ত প্রতিপক্ষ। জাল চামড়াদের আপনি বাদ দিতে পারেন, গরু চুরিতে ওদের কোনো হাত নেই, কিন্তু আমার লোকেরা দেখেছে ওদের, আর লাকির কাঁধের টিটটাও নিশ্চয়ই স্বপ্ন নয়, প্রতিবাদ করল ব্যবসায়ী। কর্টেজের ধারণা এটা শ্বেতাঙ্গদের কাজ, আমাদের ধোকা দিতে ইন্ডিয়ান সাজছে, ব্যাখ্যা করল সাইমন, আমার মনে হয় ওর কথা যুক্তি আছে। ধারণা নয় আমি জানি, বলল কর্টেজ, তবে এখনই প্রকাশ করছি না। আচ্ছা, একমত হলো লিমিং, আমাদেরকে তোমার আর কিছু বলার আছে? মাথা নাড়ল অপরজন, প্রমাণ করতে পারবো না, বলল, সাবুত পেলেই সব জানতে পারবেন আপনারা, আপাতত শুধু এটিকে বলছি এটা ছিচকে জুড়ি না, কোনো বড় সংঘবদ্ধ দলের কাজ এবং পেছন থেকে কেউ একজন সুতো টানছে। এরকম ভাববার কারণ? জিজ্ঞেস করল সাইমন। এই ভাষা কিছু কথা শুনে ফেলেছি, জবাব মিলল। আপনি ঠিক জানেন আপনার কর্মচারীরা সকলেই বিশ্বস্ত? প্রশ্নটা ফ্রাইং প্যান মালিকের উদ্দেশ্যে করা এবং এর উত্তরও পাওয়া গেল তৎক্ষণাৎ। আমি ব্যক্তিগতভাবে ওদের প্রত্যেকে জানি, প্রত্যয়ের সঙ্গে জবাব দিল লিমিং, তুমি কি বলতে চাও? আমি কেবল জানতে চাইছি, বলল কর্টেজ, এদেরকে আমি চিনি না, তাছাড়া সেরা দড়িতেও কিছু পচা আঁশ অনেক সময় থাকে, ডবল এক্সের ডেক্সটারকে কেমন মনে হয়? পছন্দ করি না, কেন তা বলতে পারবো না, তবে করি না, অকপট জবাব। তুমি কিছু জানো? না, স্বীকার করতে হলো কর্টেজকে, তবে ওর দলেরই একজন পাহাড়চূড়া থেকে ঝুলিয়ে দিয়েছিল আমাকে, আপনি নিশ্চয়ই শুনেছেন তামাশা, তাই না? হ্যাঁ, এবং স্নাপকে তুমি যে পাল্টা খেলটা দেখিয়েছো
সেটাও, হাসলো লিমিং। সাইলাস আমাকে বলেছে স্ন্যাপ পাথর হয়ে গিয়েছিল ওই সময়। তা বটে, একটু ভয়ে কাঠ হয়ে গিয়েছিল বেচারা, স্বীকার করল কর্টেজ। তখনকার স্মৃতি মনে পড়তে সকৌতুকে ঈষৎ নেচে উঠল ওর চোখ। ওই দলেরই আরও দুজন লুন্ডকে অ্যাম্বুশ করে, ফ্রাইং প্যান মালিকের কাছে এটা অজানা তথ্য। বলো কি, চোখ কপালে তুলল সে। নিশ্চয়ই ওর মৃত্যু সম্পর্কে নিশ্চিত ছিল ওরা। আমার রাগের চাইতেও স্ন্যাপের হাত কয়েক গুণ চালু। ওর পেছনে লাগতে যাওয়ার কারণ জানি না, মনে হয় কেউ হয়তো চায় না আমরা এখানে থাকি, জবাব দিল কর্টেজ। কিন্তু আমিও ঠিক করেছি থাকব। ও যখন বিদায় নিল, অতিথির উদ্দেশ্যে ঘুরে সাইমন জিজ্ঞেস করল, কেমন বুঝলে লোকটাকে? আমি তো ওকে আমার পক্ষেই পেতে চাইবো বেশি করে, জব রায় দিল। কিছু জানো ওর ব্যাপারে? কিচ্ছু না, বলল সাইমন। বোকার পিটকে পিটিয়ে তক্তা বানাবার পর বার্টন ওকে সাথে করে আনে, বলল চাকরি খুঁজছে। লোকটা কাজের সন্দেহ নেই, তবে আমি এখনও পুরোপুরি বুঝে উঠতে পারিনি। প্লেনের ধারণা ছিনতাইবাজদের সঙ্গে ওর আঁতার থাকা অসম্ভব না। তার মানে তোমার ফোরম্যান ওকে পছন্দ করে না? ধূর্ত হাসি ফুটল লিমিংয়ের ঠোঁটে। কাকে পছন্দ করেন না আমাদের মাননীয় ফোরম্যান সাহেব? প্রশ্ন করল একটা নবীন কণ্ঠ। হ্যালো মিস নরি। করমর্দনের জন্য মেয়েটার উদ্দেশ্যে ঘুরে দাঁড়িয়ে আন্তরিক সুরে চেঁচিয়ে উঠল জব। মাত্র ঘোড়ায় চেপে বেরিয়ে ফিরছে ও, রক্তিম গণ্ডদেশ, পরিহাস তরল চোখ আর ছিমছাম গরম দেখে উপভোগ করবার মতো। যখনই দেখা হয় আগের চেয়ে সুন্দর লাগে তোমাকে, তা তুমি ফ্রাইং প্যানের কর্তৃত্ব বুঝে নিতে কবে আসছো বলো? ওদের এটা একটা প্রিয় রসিকতা, লিমিং চিরকুমার। বিয়ের জন্য কেউ পিড়াপিড়ি করলেই বলে নরিনের পথ চেয়ে আছে সে। যতীন না হয় যেটা আমাকে বিদায় দিচ্ছে, হাসল নরিন। তারপর আমোদে গলায় যোগ করল, কিন্তু তোমার ওই রাগকে আমার বড্ড ভয়। হারিয়ে ফেলেছিল রে, দীর্ঘশ্বাস ফেলল লিমিং। কি আবারও? কপট রাগে চোখ পাকালো সুন্দরী। তারপর বলল, তুমি কিন্তু আমার প্রশ্নের উত্তর দাওনি এখনো। ওই নতুন লোক, কর্টেজের ব্যাপারেই আলাপ করছিলাম, ব্যাখ্যা করল জব। তোমার কি মনে হয় ওকে? আমার বিপদেও আমাকে উদ্ধার করেছে, সুতরাং আমার বক্তব্য একপেশে হওয়াই স্বাভাবিক, নম্রকণ্ঠে জবাব দিল নরিন। তবে আমার ব্যক্তিগত অভিমত, লোকটা সৎ এবং ভদ্র। অধ্যায় দশ। হ্যাচার্স ফলিতে অতিথি অভ্যাগতদের সমাগম ঘটে কদাচিত, সুতরাং অধিকাংশ ক্ষেত্রেই সমাদর পায়। আর দেদার টাকা উড়াবার মতো অতিথি যেহেতু প্রায় আসেই না, তুলনামূলকভাবে ওদের সমাদরও হয় বেশি। তাই মিস্টার জো টারম্যান আর তার বন্ধু ও সহচর মিস্টার সেথ লাবান যখন উপস্থিত হল, স্বাভাবিকভাবেই তাদের অভ্যর্থনায় কোনো রকম ত্রুটি খুঁজে পেল না তারা। প্রথমোক্ত ব্যক্তিতে বস্তুত যে কোনো জায়গাতেই সমাদর পাবে, কারণ তার প্রতিটি চালচলনের প্রাচুর্যের প্রমাণ মেলে। দরাজ হাতে খরচ করে প্রথম চোটেই শহরের সব কটা রকবাদ ছোকরাকে নিজের পকেটে পড়ল সে। প্রকাণ্ড শরীর তার, 6 ফুটের ওপর লম্বা, চওড়া পেশিবহুল কাঠামো সাক্ষ্য দেয় ওর শক্তি এমনকি সমান উচ্চতা সম্পন্ন গড়পড়তা লোকের চেয়ে বেশি। অথচ বয়স 40-এর কোঠায় পৌঁছে গেছে। সুবিন্যস্ত চুল, লোমশু ভুরু আর সযত্নে ছাঁটা দাড়ি সব কিছুই মিশকালো রঙের, এবং এগুলোই আরও আকর্ষণীয় করে তুলেছে ওর ব্যক্তিত্বকে। কোনো কোনো নিন্দুক সমালোচক হয়তো বা তর্ক জুড়বে মুখখানা একটু বেশি মাত্রায় থলথলে, এবং তুলনামূলকভাবে ছোট ছোট চোখ দুটো বড্ড বেশি রকমের কাছাকাছি। তবু শতকরা 99 জন মহিলাই এক বাক্যে রায় দেবে জো টারম্যান সুদর্শন পুরুষ। এই ক্ষেত্রে সে তার সঙ্গীর সম্পূর্ণ বিপরীত। সেথ লাবান কোনো রকম আত্মশ্লাঘায় ভোগে না, কৃষক আয় গড়ন 40-50-এর মধ্যে কোথাও আটকে আছে বয়স। পিঠের ওপর একটা ঢাউস কুঁজ থাকায় স্বাভাবিকের চেয়ে বেশি বেটে দেখায়। নাকটা লম্বা, কপাল ও চিবুক রস, আর চোখ জোড়া কুঁতকুতে, দেখলেই ছুঁচোর কথা মনে পড়ে যায়। বৌদ্ধ পুনর্জন্মবাদে বিশ্বাসী জনদের ধারণা, পূর্বজন্মে ও নিশ্চয়ই ইঁদুর ছিল, আর অন্যরা যারা একটু কঠোর প্রকৃতির তারা হয়তো বলবে এখনও সে ইঁদুরই, এবং সেটাও কুলিন কুলোদ্ভব নয়। হোটেলে নিজেদের মালপত্র রেখেই একদঙ্গল স্থানীয় বাসিন্দাসহ ফলিতে এসে অধিষ্ঠান হল এই বিষ সদৃশ্য মানিকজোর।
বারটেন্ডারের কাছে নিজের ও সঙ্গীর পরিচয় দিয়ে সকলের জন্য ড্রিঙ্কসের ফরমাশ দিল টারম্যান। তার হ্যাচেটে আসার উদ্দেশ্য সম্পর্কে কোনো রকম রাগঢাকের মধ্যে গেল না সে। অনেকদিন থাকবেন? প্রশ্ন করল সাইলাস। পরিস্থিতির ওপর নির্ভর করে, বলল ধনকুবের। আমি এদিকটা ঘুরে ফিরে দেখতে এসেছি, শুনেছি জায়গাটা নাকি গরু ব্যবসার জন্য ভালো, আর সব গরু তো আমার দেশ থেকেই আসে। আমি নিজেও অবশ্য ব্যবসাটা করেছি অল্প বিস্তর। সেথ, তুমি কি বলো? মনে হয়, জবাব দিল লাবান। কথা শেষে মুখখানা এমনভাবে বিকৃত করল যে অনায়াসে তাকে এক ধরনের হাসি বলেও চালিয়ে দেওয়া যায়। হ্যাঁ, গরু পালার জন্য জায়গাটা সত্যি চমৎকার, তবে কিনা ভরাট হয়ে গেছে, জানালো সাইলাস। কোনো মালিক বেচে দিচ্ছে বলেও তো শুনিনি। দাম থাকতে থাকতেই ছেড়ে দিলে বুদ্ধিমানের কাজ করবে, এরপর তো আর কিছুই পাবে না, টিপ্পনি কাটল জনতার একজন। কেন? তা কেন? জিজ্ঞেস করল অতিথি। চিন্তাই, সংক্ষিপ্ত জবাব। টারম্যান হাসল শব্দ করে। আমি অমন অনেক চিন্তাইবাজকেও ঠেঙিয়েছি, তাই না সেথ? মনে হয়, উত্তর এলো সঙ্গে হুবহু তেমনি হাসির প্যারোটি। চিন্তাই বন্ধ করার ওষুধ আমার জানা আছে, বক্তৃতার ঢঙে চালিয়ে গেল ধনকুবের। হ্যাঁ ভাই, সব একেবারে মক্ষম দাওয়াই, কখনো ব্যর্থ হতেও দেখিনি। দড়িয়া আর গাছের ডাল, এই দুটো এক হলে মিস্টার চিন্তাইবাজ হার মানতে বাধ্য। আগে ওদেরকে ধরা চাই। ইতিপূর্বে যে লোকটা মুখ খুলেছিল সেই বলল আবার, ইন্ডিয়ানরা ভীষণ চালাক, আর এই পোড়া দেশটাও তেমনি। ইন্ডিয়ানদের আমি একদম সহ্য করতে পারি না, কোনো উপকার হয় না ওদের দিয়ে, ফোড়ন কাটল আর একজন। না, আমি কিন্তু এটা মানতে পারলাম না, হাসলো টারম্যান। ওদের দিয়েও বহু সময় উপকার পেয়েছি আমি, তাই না সেথ? মনে হয়, শোনা গেল অবধারিত জবাব। কথাবার্তা এখন সাধারণ খাতে বইছে, কিন্তু টারম্যান খুব সামান্যই অংশ নিচ্ছে তাতে। স্যালুনের খোলা দরজা দিয়ে বাইরে তাকিয়ে আছে সে, ধুলি ধূসর রাস্তার ওপাশের একটা কিছুর প্রতি দৃষ্টি নিবদ্ধ। ও দেখতে পাচ্ছে একটি মেয়ে তার পনের পিঠে সাবলীল ভঙ্গিতে বসে আছে, কাউবয় ফ্যাশনে, অর্থাৎ একরকম দাঁড়িয়ে আছে রেকাবের ওপর। নিখুঁত ছাঁটের ব্লাউজ, চেরা স্কার্ট, আটশার্ট হাই বুট, আর চিবুকের সাথে ফিতে দিয়ে বাঁধা নরম সম্প্ররতে ওকে পশ্চিমের বিশিষ্ট ভাষায় বলা যায় প্রিয়দর্শিনী মনে হচ্ছে। দীর্ঘদেহী এক কাউবয়ের সঙ্গে কথা বলছে ও, মেয়েটির পাশেই টুপি হাতে দাঁড়িয়ে আছে সে। ওর বাহনটাও দেখবার মতো, একটা রাজকীয় চেহারার রোয়ান। টারম্যান মন স্থির করে ফেলল, ওই মেয়ে আর ঘোড়া দুটোই তার চাই। মহিলাটিকে রাস্তার দিকে মাথা ঝাঁকিয়ে সাইলাসকে জিজ্ঞেস করল, নরিন পিটার, ওয়াইজেডের মালিক বুড়ো সাইমনের মেয়ে, জবাব দিল বারম্যান। আর যার সঙ্গে কথা বলছে ওদের আউটফিটেই কাজ করে, কটেজ, অল্পদিন হয় এসেছে। ধনকুবেরের চেহারায় কোনো রকম ভাবান্তর হলো না এই তথ্যে, কেবল বলল, দেখতে বেশ। কিন্তু খোলা দরজা থেকে কিছুতেই অন্যদিকে সরাতে পারল না ওর দৃষ্টি। যাদের নিয়ে এই আলোচনা তারা রাজপথে নিজেদের আলাপেই মগ্ন, জানেও না ওদের ব্যাপারে কৌতূহল প্রকাশ করছে কেউ। নরিনের জানা ছিল না কর্টেজ শহরে আছে, তাই যখন দেখতে পেল স্যালুনের উল্টো দিকে রোয়ানের পাশে দাঁড়িয়ে রয়েছে ও, এক মুহূর্ত থেমে ভাবল পাশ কাটিয়ে চলে যাবে কি না, তারপর সংকল্পের ভ্রুকুটি করে ওর পাশে গিয়ে রাশ টানল, অভিবাদন জানালো স্মিত মুখে। ওর দ্বিধা কর্টেজের নজর এড়ায়নি, টুপি খুলে মৃদু হাসল সে। করলে না কেন? জিজ্ঞেস করল কর্টেজ। কে করলাম না? পাল্টা প্রশ্ন করল নরিন, যদিও জানি কি বোঝাতে চেয়েছে পাঞ্চার। ওই যে, আমাকে না দেখার ভান করা, বলল কর্টেজ। আরক্ত হল তরুণীর মুখ। কখনো না, অমনটা মনে হয়নি আমার, প্রতিবাদ করল সে। দাঁড়াবো না ভেবেছিলাম, কারণ একটু থামল নরিন, তারপর যোগ করল, সেদিন এক ছুঁচো আমাদের দেখে বাবার কান ভারী করেছে, আমরা নাকি বেড়াচ্ছিলাম একসাথে, কথাটা শুনে আহত হয়েছেন বাবা। স্বাভাবিক, কোনো বাথান মালিক বাবাই চাইবেন না তার মেয়ে একজন নগণ্য কাউবয়ের সঙ্গে মেলামেশা করুক, কর্টেজের কণ্ঠে তিক্ত শ্লেষ। না না, ব্যাপারটা ওরকম কিছু ছিল না, তাড়াতাড়ি বলল তরুণী।
কেন, বাবা নিজেও একসময় কাউবয় ছিলেন, সরাসরি কারো কথা বলেননি তিনি, বাঁধানের সবার বেলায় এটা প্রযোজ্য। এবং এও নিশ্চয়ই বলেছেন আমার সম্পর্কে আমি এ পর্যন্ত কোনো কথাই বলিনি তোমাদের। প্যাঁচ কষল কর্টেজ, তবে ওর চোখ দুটো জল জল করছে, স্নিগ্ধ হাসি হাসল মেয়েটা, মেঘ সরে গেছে বলে আনন্দিত বোধ করছে। তোমার ব্যাপারে আমরা বিশেষ কিছু জানি না সেটা অবশ্য বলেছেন, স্বীকার করল, তবে উনি তো আর জানেন না, আবারও তার মেয়েকে রক্ষা করেছে তুমি। জানুন এটাও চাই না আমি, ব্যাপারটা তোমাকেও ভুলে যেতে অনুরোধ করছি, তড়িঘড়ি বলল কর্টেজ, ভুলবে না? মাথা নাড়ল নরিন। উপকার ভোলা আমার স্বভাব না, জবাব দিল। বাবাকেও জানাবো একদিন, এবং আমার বিশ্বাস তিনিও ভুলবেন না। ভালো মানুষ বুড়ো বাবা আমার, আসলে উনি আমার জন্য চিন্তিত, তুমি ওর উপর রাগ করো না। আমি কিন্তু এখনও বলবো তোমার বাবার কথাই ঠিক, বলল পাঞ্চার, আমার সাথে বেশি মাখামাখি করা তোমার উচিত হবে না। কর্টেজের চোখে এমন কিছু ছিল যা লক্ষ্য করে ধরাস করে উঠল নরিনের বুকের ভেতর, শিরায় শিরায় উষ্ণ অনুভূতি ছড়িয়ে পড়ল। সুন্দর না? তাড়াতাড়ি প্রসঙ্গ পাল্টাতে সামনে ঝুঁকে রোয়ানের ঘাড়ে দস্তানা পরা হাত দিয়ে আদর করল। আশা করি ওর সব তেজ শেষ করে ফেলনি এরই মধ্যে। না, বজ্জাতে যায়নি এখনো, হাসলো পাঞ্চার, আমাকে বোঝে তাই অসুবিধে হয় না, কিন্তু আর কেউ চড়তে পারবে কি না সন্দেহ। ল্যারি এর মাঝে একদিন চেষ্টা করেছিল, এক মিনিটও টেকেনি, ও কিন্তু দক্ষ ঘোড়সওয়ার। এই পর্যায়ে ব্যাহত হলো আলাপ। ওপাশের স্যালুনের দরজা থেকে এগিয়ে এলো টারম্যান, সঙ্গে রায়ান, এখানকার হোটেলটা ওই চালায়, নরিনের পূর্ব পরিচিত। হাত নেড়ে ওকে অভ্যর্থনা জানালো সে। মর্নিং মিস নরি, বলল, এই ভদ্রলোক তোমার সঙ্গে পরিচিত হতে চান, মিস্টার জোসেফ টারম্যান, বেড়াতে এসেছেন আমাদের এই অখ্যাত শহরে। সরল মনে হাত বাড়িয়ে দিল মেয়েটা, তার ওপর প্রায় আনত কুর্নিশ করে ধনকুবের বলল, এভাবে গায়ে পড়ে আলাপ করতে এলাম বলে আমি দুঃখিত মিস নরি, আসলে তোমার পরিচয় জানার পর মনে হলো যত তাড়াতাড়ি সম্ভব চেনাজানাটা সেরে ফেলা দরকার, শিগগিরই আমি তোমার বাবার সঙ্গে দেখা করব। ওর নির্লজ্জ চোখে মেয়েটার খুঁটিনাটি সমস্ত অভিব্যক্তি ধরা পড়েছে। টারম্যানের কর্তৃত্বসুলভ আচরণের শুরুতেই নরিনের যে প্রতিক্রিয়া হলো তা বিদ্রোহের। আমার বাবা? হ্যাঁ, উনি আপনার সঙ্গে পরিচিত হয়ে খুশি হবেন, বলল। আমার মতো এতটা না, উৎফুল্ল গলায় সাড়া দিল টারম্যান। প্রথমে আমি যেটা জানতে চাইব তা হচ্ছে ওই রোয়ানটার জন্য কত দাম হাঁকাবেন উনি, ওর গায়ে তোমাদের মার্কা আমার চোখে পড়েছে, এত সুন্দর জিনিস মাত্র একটা ব্যতিক্রম ছাড়া আর কখনো আমি দেখিনি। কথা শেষ করে চওড়া একটা হাসি উপহার দিল ধনকুবের, সবকটা শক্ত সাদা ঝকঝকে দাঁত একসঙ্গে বেরিয়ে পড়ল। নরেন মফস্বলের মেয়ে, তবু বুঝতে অসুবিধা হলো না ইনিয়ে বিনিয়ে তারই স্তুতি গিয়েছে লোকটা। গায়ে আমাদের মার্কা থাকলেও ঘোড়াটা আমার বাবার না, শীতল কণ্ঠে বলল, ওর মালিক এই ভদ্রলোক, কর্টেজের প্রতি ইঙ্গিত করল সে। এতক্ষণ যে একবারও মুখ খোলেনি, ওদের বাধাপ্রাপ্ত আলাপ আবার শুরু হওয়ার আশায় চুপচাপ দাঁড়িয়েছিল একপাশে, অনেকটা তাচ্ছিল্যের দৃষ্টিতে কাউবয়ের আপাদমস্তক জরিপ করল টারম্যান। $100 দেব, বলল সে। না, চাঁচা ছোলা জবাব পেল, 200। এবং তারপর কাউবয়কে ডাইনে বায়ে মাথা নাড়তে দেখে 300। বিস্ময়ে খাবি খেল দর্শকদের কেউ কেউ, ওই মহার্ঘ জীবটির মালিকের প্রতি ঈর্ষাবোধ করল। উৎকৃষ্ট ঘোড়ার মাংসই যে দেশে সস্তা, সেখানে ওদের বিবেচনায় চড়া দামেই নিজেদের প্রস্তাব রেখেছে ক্রেতা। খোদা, আমি যদি ঘোড়াটার মালিক হতাম! এক চাতক আত্মা $300 কত গ্লাস মদ পাওয়া যাবে তার খোয়াব দেখে বিড়বিড় করে বলল, $100 বাজি ও বিক্রি করছে। লোকটার প্রতিবেশী ঘোড়ার মালিককে তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করছিল। বাজি, বিনা দ্বিধায় বলল সে। কর্টেজকে ভাবি ক্রেতার দিকে তাকাতেই বাজি লড়েছিল সে, কিন্তু পাঞ্চার নিরুত্তপ কণ্ঠে জবাব দিল, এই ঘোড়া বিক্রির জন্য নয়। চকিতে থ হয়ে গেল টারম্যান। ও নিশ্চিত ছিল একদানে 7 মাসের বেতনের চেয়েও বেশি টাকা রোজগারের সুযোগ পেলে যে কোনো কাউবয়ই রাজি হয়ে যাবে তার প্রিয় বাহনকে হাতছাড়া করতে, কিন্তু তাই বলে হাল ছাড়বে না ও।
কোনো জিনিস একবার হস্তগত করতে চাইলে ওর জেদ চড়ে যায়। শুধু টাকার জোরে কাজ হবে না উপলব্ধি করে নতুন রাস্তা ধরল ধনকুবের। বাহ, বলল সে, কাউবয়কে বেশ পাকা খেলুড়ে মনে হচ্ছে। ঠিক আছে, $400 সই। যে কোনো খেলায় আমার সঙ্গে অংশ নিতে পারো তুমি। যদি আমি জিতি, ঘোড়াটা আমার হবে, টাকা তোমার, আর তুমি জিতলে দুটোই তোমার। কি রাজি? বললাম তো, ঘোড়া আমি বেচবো না, জবাব দিল কর্টেজ। তবে অপরজনের মুখে এরপরেও উত্তরোত্তর অবিশ্বাসের ছাপ বাড়তে দেখে কর্কশ হয়ে উঠল ওর গলা। দান করতে পারি, এক শর্তে, ওর পিঠে 5 মিনিট টিকে থাকতে হবে তোমাকে, ঘড়ি ধরে। প্রশংসার গুঞ্জন উঠল জনতার মাঝে। কোনো মানুষ যখন রিক্তপ্রায় হয়ে যায়, নিজ বাসভূমির প্রতি তার ঐকান্তিক আনুগত্যই হয়ে ওঠে তখন তার একমাত্র ঐশ্বর্য। ওদের প্রশংসায় সেই আনুগত্য উচ্চারিত। আপাতদৃষ্টিতে নবাগত আগন্তুককে যা মনে হয় হয়তো সে সত্যিই তাই, ধন্যাঢ্য এবং বন্ধুপ্রিয়। কিন্তু জনসমর্থন এই মুহূর্তে কাউবয়ের দিকেই রয়েছে। খেলোয়াড়ি সুলভ প্রস্তাব দিয়ে চ্যালেঞ্জের মোকাবেলা করেছে সে। এতে যে কেবলমাত্র উত্তেজনার খোরাক পাচ্ছে ওরা তা নয়, গোটা সমাজের মানমর্যাদাও বেড়ে গেছে। রোয়ানের কুখ্যাতির কথা সকলেই জানে, ফলে হিড়িক পড়ে গেল বাজি ধরার। অভাগতের পক্ষেও এই প্রস্তাব প্রত্যাখ্যান করা অসম্ভব, এবং সেরকম কোনো ইচ্ছাও তার ছিল না। বেশ, হাসল সে, তবে কোনো অজানা লোকের কাছ থেকে উপহার নিই না আমি, কাজেই যদি আমি জিতি। আর যদি কেন? অবশ্যই জিতব, আজ পর্যন্ত এমন চার পেয়ে আমি দেখিনি যাকে চালাতে পারবো না। দাম নিতে হবে তোমাকে $300। সে তোমার যেমন খুশি, নির্লিপ্ত কণ্ঠে বলল পাঞ্চার। শহরের অধিকাংশ পুরুষ বাসিন্দাই একটা উত্তেজনার দৃশ্য দেখার আশায় ভিড় জমিয়েছিল রাস্তায়। এবার তারা কর্টেজ, তার রোয়ান এবং নবাগত আগন্তুককে জায়গা ছেড়ে দিয়ে সাইডওয়াকে উঠে দোরগোড়াগুলো দখল করল। মুষ্টিমেয় যে কজন ভাগ্যবানের ঘড়ি আছে তারা প্রতিযোগিতার স্থায়িত্বকাল বিচারের উদ্দেশ্যে ঝটপট পকেট থেকে বের করল সেগুলো। যাদের টাকা রয়েছে তারা বাজির অঙ্ক চড়াতে লাগল। পারবে তোমার বন্ধু জিততে? লাবানকে প্রশ্ন করল একজন। মনে হয়, বাধা জবাব এলো। বিরক্তির সঙ্গে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল প্রশ্নকর্তা। বিড়বিড় করে বলল, তোতা পাখি, দুটো শব্দই কেবল শিখেছে, শালা চামচার এক শেষ। বিন্দুমাত্র সময় নষ্ট করল না ধনকুবের। রাস্তা ফাঁকা হতেই এগিয়ে গিয়ে কর্টেজের হাত থেকে লাগামটা নিল সে। তারপর ওর মতো দশাশয় ওজনের যে কোনো মানুষের তুলনায় ঝটিতি লাভ দিয়ে স্যারলে চড়ে পা দুটো রেকাবে রাখল। সেকেন্ড পাঁচেক অনর হয়ে দাঁড়িয়ে রইল জানোয়ারটা। তারপর তারস্বরে একটা ক্রুদ্ধ চিৎকার দিয়ে শুরু করল ওর প্রচণ্ড তাণ্ডব লীলা। ঘাড় কাত করে অবিশ্বাস্য দ্রুততায় বারবার শূন্যে লাফিয়ে উঠছে। ইস্পাত দণ্ডের মতো শক্ত করে চারটে পাই নামিয়ে দিচ্ছে একত্রে। ক্ষণিকের তরে স্বস্তি পাচ্ছে না আরোহী। একটা ধাক্কা সামলাবার আগেই আসছে পরেরটা। এক জায়গায় দাঁড়িয়ে লাফান বললে যা বোঝায় ব্যাপারটা তাই, বিশেষ কোনো কৌশল খাটাচ্ছে না। তবু ওর ক্ষিপ্রতার কারণে অবস্থা ভয়ঙ্কর হয়ে উঠেছে। খোদা, ও কি ছুটছে জানে না? সভয়ে প্রশ্ন করল একজন দর্শক। দশ এক ঘোড়ার ওপর। কিন্তু কেউ আগ্রহী হলো না ওর সঙ্গে বাজি লড়তে। তবে টারম্যান নাছর বান্তা, চোখ দুটো জ্বলছে, মুখ মরার মতো সাদা, পরস্পর শক্ত হয়ে এঁটে বসা ঠোঁট থেকে ক্ষীণ রক্তের ধারা গড়াচ্ছে। অব্যাহত প্রবল ঝাঁকুনির চোটে প্রায় বিকারহীন মানুষে পরিণত হয়েছে ও। অবিরাম দোল খাচ্ছে স্যাডলে, এমনভাবে সামনে পেছনে হেলে পড়ছে মাথাটা যেন ইতোমধ্যেই ভেঙে গেছে ওর ঘাড়। তবে পাশাপাশি এটাও স্পষ্ট বোঝা যায় স্পর্ধা ও শক্তি দুটোই ওর আছে। তবু একটিমাত্র পরিণতিই ঘটে থাকে এসব ক্ষেত্রে, এবং অচিরেই তা ঘটল। ক্ষিপ্ত জানোয়ারটা ফের সবেকে উঠে গেল ওপরে, কিন্তু এবার নামবার সময় শূন্যেই সুকৌশলে শরীরটা বাঁকিয়ে ফেলে আরোহীর নাজুক ভারসাম্য বিনষ্ট করে দিল পুরোপুরি। একপাশে কাত হয়ে গেল সে। তারপর যখন ওর চারটে পা স্পর্শ করল মাটি, আচমকা উঠে গেল পেছনটা, আর টারম্যান গুলতি ছেড়া প্রস্তরখণ্ডের মতো নিক্ষিপ্ত হলো হাওয়ায়। তারপর পথের ধুলোয় মুখ থুবড়ে পড়ল। 75 সেকেন্ড, ঘড়ি পকেটে চালান করতে করতে শান্ত গলায় বলল কর্টেজ। দ্রুত এগিয়ে গেল ঘোড়ার লাগাম ধরতে। এতক্ষণে স্থির হয়ে দাঁড়িয়েছে ওটা,
শ্বাস প্রশ্বাসের তালে তালে হাঁপড়ের মতো ওঠানামা করছে বুক আর পেট, পা কাঁপছে থরথরিয়ে। বন্ধুকে সাহায্য করতে ছুটে গিয়েছিল সেথ, কিন্তু ধনকুবীরের খিস্তি আর হাতের ঝটকায় নিরাশ হতে হলো। কষ্টে সৃষ্টে উঠে দাঁড়িয়েছে টারম্যান, সম্পূর্ণ বদলে গেছে মানুষটা। রক্তাক্ত মুখে হাসি খুশি বন্ধুবৎসল অভিব্যক্তির স্থান করে নিয়েছে দানবীয় ক্রোধ, অশ্রাব্য গাল বকছে অনবরত। রাগে কাঁপতে কাঁপতে স্থানচ্যুত হোলস্টারটা আঁকড়ে ধরেছে, ওর মতলব স্পষ্ট, ঘোড়াটাকে মেরে ফেলবে। খবরদার! চাপা অথচ কঠোর কণ্ঠ শোনা গেল একটা। ধনকুবের চোখ তুলেই দেখতে পেল কাউবয়ের হিম শীতল বন্দুকের নল চেয়ে আছে ওর পানে। অতি কষ্টে আবার নিজের ওপর নিয়ন্ত্রণ ফিরে পেল সে, যদিও আক্রোশ তখনও ফুসছে ওর ভেতরে। $500 পাবে, কেবল ওর ঘাটটা ভেঙে ফেলবো আমি, ক্রোধন্মত্ত গলায় চেঁচিয়ে উঠল টারম্যান। তোমার সব কিছুর বিনিময়ে তুমি কিনতে পারোনি ওকে, চিবিয়ে চিবিয়ে বলল কর্টেজ, তোমার সুযোগ তুমি পেয়েছ। লাঞ্ছিত লোকটার দিকে আর একটি বারও না তাকিয়ে এক লাফে স্যাডলে চাপল সে। ঘোড়াটা ওকেও ছুঁড়ে পেলার মৃদু প্রয়াস চালাতে আদরে চর মারল ওর ঘাড়ে, তারপর ধীর কদমে শহরের বাইরে রওনা হলো। মেয়েটাকে খুঁজছিল টারম্যানের চোখ, কিন্তু দেখতে পেল না কোথাও। ও নিশ্চিত মেয়েটা প্রত্যক্ষ করেছে ওর পরাজয়, তবে সেজন্য তার রাগ আর নতুন করে উস্কে উঠল না। এখন নিজেকে সামলে নিয়েছে সে, গায়ের জামাকাপড় থেকে ধুলোবালি ঝাড়তে ঝাড়তে ম্লান হেসে বলল, বন্ধুগণ, সব দিন জো টারম্যান হারে না, কিন্তু আজকের ব্যাপারটা আমার স্বীকার না করে উপায় নেই, ঘোড়াটা সত্যি সত্যি আমাকে ঘোল খাইয়ে দিয়েছে। এই প্রথম আমার এরকম অবস্থা হলো, জীবনে বহু বজ্জাত ঘোড়ায় চড়েছি, কিন্তু ওই রোয়ানটা যেন নরকের পেয়াদা, হ্যাত্তেরি গুচ্ছের খানেক ধুলো গিলে ফেলেছি মনে হচ্ছে, একটু সেচ আর সঙ্গে ছোটোখাটো খেলার আয়োজন করলে কেমন হয়? তৃষ্ণার্ত জনতা সাদরে গ্রহণ করল প্রস্তাব। যথাসময়ে পোকারপিট সশরীরে হাজির থাকায় তড়িঘড়ি মিস্টার টারম্যানের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হলো ওর, এবং অল্পক্ষণের ভেতর শুরু হয়ে গেল খেলা। পোকারে প্রায় শখানেক ডলার হারল টারম্যান, অধিকাংশই জুয়ারিটার কাছে। একদিনে দ্বিতীয় দফা নিজের পরাজয় হাসি মুখে স্বীকার করে নিল সে, এবং সেটা উপভোগ করতে ঢালাওভাবে ড্রিঙ্কসের ফরমাশ দিল সকলের জন্য। এর ফলে উদার মানুষ হিসাবে জনসমক্ষে পরিচিত পেল সে, এবং তার জনপ্রিয়তা সুপ্রতিষ্ঠিত হয়ে গেল। তবু কিছু কিছু লোক একটি দৃশ্যের কথা ভুলতে পারছিল না। ধুলিমলিন রাস্তা থেকে উঠে দাঁড়াবার পর ওর চেহারা কেমন হয়েছিল সেটা মনে পড়ল ওদের। উপলব্ধি করল এই অভ্যাগতটাকে তার অমায়িক ব্যবহার সত্ত্বেও কোনো মতেই ঘাঁটান চলবে না। চিন্তাচ্ছন্ন মনে বাসায় ফিরছে নরিন। নবাগত অতিথি ও কাউপাঞ্চারের মধ্যে বৎসার শুরুতেই একটু তফাতে সরে যায় ও, যদিও ও ঘুরে দাঁড়িয়ে ব্যাপারটা দেখার কৌতূহল দমাতে পারেনি। পশ্চিমের পথে কর্টেজকে শহর ত্যাগ করতে দেখেছে ও, এবং অনুমান করে নিয়েছে ওকে আর বিব্রতকর অবস্থায় না ফেলাই এর লক্ষ্য। উদ্দেশ্যটি মহৎ নরিনের সন্দেহ নেই, তবু ভেতরে ভেতরে সেখানে একটা হতাশাও বোধ করেছে। টারম্যান সম্পর্কে কোনো স্থির সিদ্ধান্তে আসতে পারেনি ও, লোকটাওকে আকর্ষণ ও বিকর্ষণ দুটোই করেছে একসঙ্গে। সংসার সম্বন্ধে ওর ধারণা সীমাবদ্ধ, তথাপি ওর মাঝে মহিলাদের প্রভাবিত করবার মতো গুণাবলী সে আবিষ্কার করেছে। পৌরুষ আছে লোকটার, কিন্তু তাই বলে জীবনের পেলব দিকগুলোকে উপেক্ষা করেনি। পরিপাটি বেশভূষা, অথচ ফুলবাবু বলার জো নেই। উৎকৃষ্ট টুইডের স্যুট, যার প্যান্টের ঘের নিখুঁতভাবে মুড়িয়ে আটশাট রাইডিং বুটের ভেতর গুঁজে নিয়েছিল। নরম কলারের সিল্কের শার্ট আর ঢেউ খেলানো টাই আর দামি স্টেটসন টুপিতে হ্যাচেটস ফলের সাদামাটা পোশাক পরা লোকের ভিড়ে অতি সহজে আলাদাভাবে চেনা যাচ্ছিল ওকে। লোকটার অন্তর কেমন সে ব্যাপারে নরিনের স্পষ্ট কোনো ধারণা নেই, তবে ঘোড়াটা ওকে ছুঁড়ে ফেলে দেওয়ার পর ও যখন ধুলোবালি থেকে স্খলিত পায়ে উঠে দাঁড়াচ্ছিল, ওর তখনকার সেই মূর্তি মনে পড়তে নরিন শিউরে উঠল। সন্দেহ নেই লাঞ্ছনাটা খুবই নিষ্ঠুর হয়েছে, তবু পাঞ্চার ওই জায়গায় এরকম পরাজয়কে কিভাবে গ্রহণ করত ভাবতে চেষ্টা করে নিজের অক্ষমতা স্বীকার করে নিল। মানুষ ক্রুদ্ধ হলে তার চেহারা আমূল বদলে যায়, তবে কেন যেন ওর মনে হলো আর যাই হোক, কর্টেজ খুন করতে চাইতো না ঘোড়াটাকে, বরং ওর বিজয়ের কারণে ওকে শ্রদ্ধা করত। ও আর টারম্যান ভিন্ন ধাতুতে করা, উপলব্ধি করল নরিন, এবং আপাতত ওখানেই ইতি টানল ভাবনার। যা অনুমান করেছে মেয়েটা, ওকে এড়াবার জন্য কর্টেজ সচেতনভাবে পশ্চিমের ট্রেল ধরে শহর ছেড়েছে।
হ্যাচেটের রাস্তার ওর সঙ্গে কথা বলায় কারো কিছু যায় আসবে না। পরিচিত পথচারীরা ধরে নেবে ওর বাবার কোনো নির্দেশই হয়তো ওকে জানাচ্ছে মেয়েটা। কিন্তু বুড়ো সাইমনের মনোভাব জানার পর কোনো অবস্থায়ই আর ওদের একসাথে পথ চলা উচিত নয়। আর তাছাড়া বাথান মালিককে অযথা উত্তক্ত না করার সপক্ষে যথেষ্ট যুক্তি আছে কটেজের। শহরের শেষ দালানটা পেরিয়ে এসেই ও ঘুরে পূব দিকে রওনা হলো। কিছুক্ষণ আগের ঘটনাটাই ভাবছে। সোহাগ করে রোয়ানের কান মলে দিল। জবাবে ওকে আর একটা কাটা ঝোপের ভেতর ছুঁড়ে ফেলার চেষ্টা করলো জানোয়ারটা। বুড়ো দস্যি, বিদ্রোহ দমন করে ঠাট্টা ছলে তিরস্কার করলো মনিব। জানিস না কে আছে তোর পিঠে? তবে ওই ভদ্রলোককে কিন্তু তোর ওভাবে ময়লার মধ্যে ফেলে দেওয়া ঠিক হয়নি। বেচারার কাপড় চোপড় নষ্ট হয়ে গেল। দৃশ্যটা মনে করে অনাবিল হাসিতে উদ্ভাসিত হয়ে উঠল ওর মুখ। কিন্তু সাবধান, আর কখনো ওর কাছে যাবি না। আজ একটুর জন্য বেঁচে গেছিস, পিস্তলটা হাতে পেলেই ও তোকে খুন করত ব্লু। আরও একটা ভাড়া অবশ্য এসেছিল তোর। সুন্দরী যখন তোকে আদর দিচ্ছিল সে সময় তুই একটু বেজাল হলেই আমি তোকে খুন করতাম। আবার কান টানল সে, কিন্তু এবার আর কোনো রকম প্রতিবাদ উঠল না। এই তো বুঝেছিস বুড়ো খোকা, বলল পাঞ্চার। আর একটা কথা শুনে রাখ, আমরা কেউই এখানে খুব একটা জনপ্রিয় নই, কাজে একটু সমজে চলতে হবে আমাদের। আর ওই টারম্যান আর তার ছুঁচোটার দিকেও নজর রাখতে হবে। শেষের কথাটা বলার সময়ে আবার কঠোর হয়ে গেল ওর গলা। ওই দুই অব্যাগত সম্পর্কে কিছুই জানে না সে, ইতিপূর্বে কখনো দেখেও নি ওদের কারোকে। তবু প্রথম দৃষ্টিতেও ধনকুবেরের চোখের বৈরিতা লক্ষ্য করেছে। অতীতে বহুবার এ ধরনের অনুভূতি হয়েছে কর্টেজের, এবং কোনোবারই তাকে ঠকতে হয়নি। প্রথম দর্শনে যাদের বিশ্বাস করেছে তারা তার বিশ্বাসের মর্যাদা রেখেছে, আর যাদের বিশ্বাস করেনি দুদিন আগে বা পরে সত্যি হয়েছে তার সন্দেহ। লোক চেনার ব্যাপারে এই সহজাত ক্ষমতাকে কদর করেও। নরিনের হাস্যোজ্জ্বল অভিবাদনের কথা মনে পড়তেই আবার নরম হয়ে এলো কটেজের চেহারা। ওর বাবার নির্দেশ সত্ত্বেও ওকে পাশ কাটিয়ে যায়নি মেয়েটা। সত্যি মরুভূমিকে সিক্ত করার ক্ষমতা আছে ওর, নিজেকে বলল। ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং শেয়ার কমেন্ট করো। এরকম ভিডিও আরও পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে এবং বিদ্যাবত্তা চ্যানেলের সাথেই থাকবে।